Thank you everyone for your patience and attention. This is my probably fourth class on post-colonialism, and just like the previous classes, I have actually introduced you with the basic concepts of the post-colonialism. I have actually talked about about the idea of post-colonialism, about the what is post-colonialism, about the basic concepts of post-colonialism, and in the present class I will introduce you about the theorists of the post-colonialism. In the previous classes I have talked about what is diaspora, what is racial studies, what is ethnocentrism, what is orientalism, what is mimicry. এই বিষয়গুলো আমি অলরেডি আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে। আজকের ক্লাসে উইল গো ডাইরেক্টলি ইনটু দ্য থিওরিটিক্যাল প্রোপাউন্ডার্স অফ পোস্ট কলোনিয়ালিজম। এন্ড টুডে উই উইল স্টার্ট উইথ ফ্রান্স ফানো। আজকে আমরা শুরু করব ফ্রান্স ফানোকে দিয়ে। সো লেট আস স্টার্ট। আমি দেখেছিলাম যেগুলো আমাদের পড়তে হবে, ফানো, এডওয়ার্ড সাইড, গায়ত্রী শ্রীভাগ, হোমিকে ভাবা এবং দীপেশ চক্রবর্তী। তার মধ্যে দীপেশ চক্রবর্তী খানিকটা লেস ইম্পর্টেন্ট আমাদের এক্সামিনেশন পারপাসে, ফানো, সাইড বা শ্রীভাগ বেশ বেশ ইম্পর্টেন্ট। সো লেট আস এন্ড অফ কোর্স ভাবা। সো ফ্রান্স ফানো ওয়াজ আ পোস্ট কলোনিয়াল থিঙ্কার, হি ওয়াজ আ লিডিং থিওরিস্ট ফর কলোনিয়াল অপারেশন। And he, for the first time, talked about the psychopathology of colonialism. Colonialism er psychopathology ta manusher psychology te tar chinta bhavna e tar moner moddhe koto ta chhap porte pare sei bishoy ta niye prothom bar Fanon alochona kore. He was remembered a French psychiatrist. He was actually a French West Indian psychiatrist. ক্যারিবিয়ান সাইকিয়াট্রিস্ট, ওয়েস্ট ইন্ডিজের তার জন্ম। দিস ইজ ফ্রান্স ফানো, তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। ফ্রম 1925 to 1961, উচ্চারণ হয় না ফানো, উচ্চারণ হয় যেহেতু ফ্রেঞ্চ। হি ওয়াজ আ ফ্রেঞ্চ ওয়েস্ট ইন্ডিয়ান সাইকিয়াট্রিস্ট অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফার ফ্রম দ্য ফ্রেঞ্চ কলোনি অফ দ্য মার্টিনিক, টুডে আ ফ্রেঞ্চ ডিপার্টমেন্ট। মার্টিনিক বলে একটা জায়গা ছিল, সেই জায়গার ফ্রেঞ্চ কলোনির তিনি একজন সাইকিয়াট্রিস্ট। অ্যান্ড হিজ ওয়ার্কস হ্যাভ বিকাম ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ফিল্ডস অফ দ্য পোস্ট কলোনিয়াল স্টাডিজ, ক্রিটিক্যাল থিওরি, মার্কসিজম, এই সমস্ত জায়গাতে তাকে নিয়ে আলোচনা করা হয়েছে। ইন দ্য কোর্স অফ হিজ ওয়ার্ক অ্যাজ আ ফিজিশিয়ান অ্যান্ড সাইকিয়াট্রিস্ট, ফানো সাপোর্টেড অ্যালজেরিয়াস ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তোমরা জানো যেখানে দেবীদেবরা ইনভলভ হয়ে পড়েছিল, আমি অলরেডি ডিসকাস করেছি অ্যাবাউট দ্য অ্যালজেরিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স নিয়ে, যেখানে ফ্রান্সের বিপক্ষে অ্যালজেরিয়া একটা বিরাট বড় যুদ্ধে জড়িয়ে পড়ে, যার একটা ভয়ঙ্কর প্রভাব মডার্ন পোস্ট স্ট্রাকচারালিজমের উপরে পড়ে। অ্যান্ড হি ওয়াজ আ মেম্বার অফ দ্য অ্যালজেরিয়ান ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। সো দিস ইজ ফানো, 1925 to 1961, দ্য ওয়েস্ট ইন্ডিয়ান ফ্রেঞ্চ সাইকিয়াট্রিস্ট অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফার। সো তার যে লেখার ধরন, সেই লেখার ধরন নিয়ে আমরা আলোচনা করবো। তার লেখা বিখ্যাত বই হচ্ছে Black Skin and White Masks, কালো চামড়া এবং সাদা মুখোশ। তো এই সাদা মুখোশের ভিতরে কি রয়েছে তাই নিয়ে তার লেখার প্রচেষ্টা। সো একটা সাইকো অ্যানালিস্টের পার্সপেক্টিভ থেকে, একটা মনোবিশ্লেষকের পার্সপেক্টিভ থেকে তিনি কলোনিয়ালিজমকে দেখার চেষ্টা করেছেন, উইচ ইজ কোয়াইট ইউনিক অ্যান্ড কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স পার্সপেক্টিভস, একটু অন্যরকম অন্যদের থেকে। সো আমরা ফানো হচ্ছেন, মাথায় রেখো, ফার্স্ট জেনারেশন অফ দ্য পোস্ট কলোনিয়াল থিঙ্কার, একেবারে প্রথম দিকের যে বেশ কয়েকজন জেনারেশন অফ দ্য পোস্ট কলোনিয়াল থিঙ্কার তার মধ্যে ফানো পড়েন, একেবারে প্রথমের সারিতে, প্রথমের দিকে। পরবর্তীকালে অনেক থিঙ্কার আসবে, অনেক থিঙ্কারকে নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু ফানো ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সো a leading theorist and activist of the third world struggle against the colonial oppression,
Fanon was one of the most powerful voices of revolutionary thought in the 20th century. Born on the French island colony of the Martinique, Martinique জন্মগ্রহণ করেছিলেন, West Indies. Fanon fought against Nazism in the France. ফ্রান্সের যে নাৎসিজম তার বিপক্ষে লড়েছেন, where he subsequently trained as a psychiatrist. His origins and experience in both the Martinique and France exposed him to the issues of racism and colonialism. An important influence on him was his teacher Aimé César, a very important name. Aimé César looked into a critical race theory by je jatibader bipokkhe je kotha barta tar bipokkhe kintu Fanon ebong Aimé César ei dujonari naam ashe, and they were basically the father figure of the negritude movement. Tumra ki keu jano je what is negritude movement? Negro theke negritude kotha re esche. Negritude is a very important movement in terms of post-colonialism. Post-colonialism perspective, negritude ka uttonto important influence jeta 1930s e prothom ashe. Jeta French word negri ba negro, attitude mane attitude of the negro. To denote a condition, it can be translated as the blackness. It's a framework of critique and literary theory developed mainly by the Francophone intellectual. I already Francophone mane bolechi, related with the French origins, writers and politicians of the African diaspora during the 1930s, and aimed at raising and cultivating black consciousness across Africa and its diaspora. Negritude was founded by the Martinican poet Aimé César, Leopold Sédar Senghor. এই নামগুলো মাথায় রেখো, Aimé César, Leopold Sédar Senghor, যিনি পরবর্তীকালে সেনেগালের প্রেসিডেন্ট হন, এবং লিওন ড্যামাস অফ দ্য ফ্রেঞ্চ গুয়ানা. ইটস বেসিক্যালি অ্যান ইন্টেলেকচুয়াল মুভমেন্ট হুইচ ডিসঅ্যাভাউড কলোনিয়ালিজম অ্যান্ড আর্গুড ফর দ্য ইম্পর্টেন্স অফ দ্য প্যান আফ্রিকান সেন্স অফ বিইং অ্যামং দ্য পিপল অফ দ্য আফ্রিকান ডিসেন্ট ওয়ার্ল্ড ওয়াইড. গোটা পৃথিবী জুড়ে সমস্ত নিগ্রোদেরকে একটা জায়গা আনা, একটা ইউনিফিকেশন অফ দ্য অল নিগ্রো পিপল, তার কথা প্রথমবার বলে এই নেগ্রিটিউডের মধ্যে দিয়ে. ফলে নেগ্রিটিউড এই যে ইন্টেলেকচুয়াল এবং পলিটিক্যাল মুভমেন্ট, ইট ইজ নট আ ফিলোসফিক্যাল মুভমেন্ট, ইট ইজ আ পলিটিক্যাল মুভমেন্ট. এই রাজনৈতিক মুভমেন্টের একজন অংশ কিন্তু ছিল ফ্রান্স ফানো. সো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স ফানোর উপর হচ্ছে Aimé César. এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে. Aimé César ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনফ্লুয়েন্স ওভার হিম. এবং ফানোর যে বিখ্যাত বই, তার নাম হচ্ছে ব্ল্যাক স্কিন এন্ড হোয়াইট মাস্ক, 1967, মাথায় রেখো 1967, হুইচ এক্সপ্লোর দ্য সাইকোলজিক্যাল এফেক্টস অফ রেসিজম অ্যান্ড কলোনিয়ালিজম. সাইকোলজির এফেক্ট নিয়ে তিনি আলোচনা করেন. তার লেখা দুটি বিখ্যাত বই এটা. স্যার এটা থিম কি ছিল, কি বলছো? মানে এই হোয়াইট মাস্ক, হ্যাঁ হ্যাঁ বলবো, ওটা বলবো, আলোচনা করবো, সেটাই আলোচনা করবো এখানে. সো তার লেখা দুটি বিখ্যাত বই, একটি হচ্ছে রেচেট অফ দ্য আর্থ এবং আর একটা হচ্ছে ব্ল্যাক স্কিন এন্ড হোয়াইট মাস্ক. এই দুটো বইয়ের কথা মনে রাখবে. যেটা জিজ্ঞেস করছে শতাব্দী, যে দুটো বইয়ের থিম কি ছিল, দুটো বইয়েরই যেটা থিম ছিল বেসিক্যালি, তারপরে আমি দুটো বই আলাদা করেই বলবো. একটা ছিল ইম্পোজিশন অফ আ সাবজুগেটিং কলোনিয়াল আইডেন্টিটি are harmful to the mental health of the native peoples who were subjugated into colonies. Je bishoyta niye age alochona kora hoy ni, je bishoyta niye uni prothom bar alochona koren seta hocche the mental health of the native people. Ajke amader daily doctrine e protidiner kothay mental health kotha khub important hoye poreche. Amra mental health of the student, mental health of the teachers, mental health of the health professional means doctors, eder niye alochona kori, jader manoshik shastho niye. সেই সময় কিন্তু যারা কলোনাইজড তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে কেউ আলোচনা করতো না. চিরকালই পলিটিক্যাল ব্যাটল লড়তো, সেটা আমাদের ভারতবর্ষে লাল বাল পালি হোক না কেন, বা মহাত্মা গান্ধী হোক না কেন, বা সুভাষ চন্দ্র হোক না কেন, কলোনিয়ালাইজ মানে যারা যারা কলোনাইজার তারা কেমন করে কলোনাইজদের মানসিক স্বাস্থ্যকে সম্পূর্ণরূপে কলোনাইজ করছে. শুধুমাত্র ইট ইজ নট আ কলোনাইজেশন অন দ্য লেভেল অফ দ্য ফিজিক্যালিটি, বাট অলসো অন দ্য লেভেল অফ দ্য মেন্টালিটি অ্যান্ড দ্য সাইকোলজিক্যাল আসপেক্ট. সেই বিষয়টা নিয়ে তিনি প্রথমবার কথা বলেন. তিনি বলেন ইটস অল অ্যাবাউট ইম্পোজিং আ সাব অর সাবজুগেটিং এ কলোনিয়াল আইডেন্টিটি, জোর করে একটা আইডেন্টিটি চাপিয়ে দেওয়া, এবং হুইচ ইজ ভেরি মাচ হার্মফুল, ভয়ঙ্কর, ক্ষতিকারক এই নেটিভ লোকেদের
মেন্টাল হেলথ এবং সাইকোলজিক্যাল কমিউনিকেশনের উপরে। এবং তিনি যে নতুন টার্মটা ইউজ করেন, দ্যাট ইজ ডিহিউম্যানাইজেশন, অর্থাৎ মানুষের মধ্যে যে মনুষ্যত্বের জিনিসটা আস্তে আস্তে চলে যাচ্ছে, ডিহিউম্যানাইজেশন। This dehumanization is achieved with physical and mental violence. Bhayankar physical and mental violence er moddhe diye ei dehumanization achieve kora hocche, by which the colonist means to inculcate a servile mentality upon the natives. Native er opore tara je nichu toro, tara je servience er moddhe thakbe, tara je actually tadake care kora hobe na, সেই বিষয়টা নিয়ে বলতে আরম্ভ করেন তিনি প্রথমবার। সো হি কয়েন দ্য টার্ম ডিহিউম্যানাইজেশন এন্ড হি ফর দ্য ফার্স্ট টাইম টকস অ্যাবাউট দ্য মেন্টাল হেলথ অফ দ্য নেটিভ পিপল। দুটো বিখ্যাত বই, একটা হচ্ছে রেচেড অফ দ্য আর্থ 1963, খুবই বিখ্যাত বই, যার প্রিফেস লিখেছিল আমাদের জ্যাঁ পল সার্ট, এবং ব্ল্যাক স্কিনস অ্যান্ড হোয়াইট মাস্কস, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল টেক্সটের মধ্যে র্যাঙ্ক করা হয়। এবার এই দুটো বইয়ের তার মেইন আর্গুমেন্ট কি ছিল, ফানো ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য সাইকোলজিক্যাল এফেক্টস অফ কলোনিয়ালিজম অন বোথ দ্য কলোনাইজার এন্ড দ্য কলোনাইজড। সো শুধুমাত্র কিন্তু কলোনাইজ নয়, অন বোথ দ্য কলোনাইজার, কলোনাইজারও কিন্তু ইনফ্লুয়েন্স হয় মানুষকে মেরে, তার উপরে ফিজিক্যাল সাইকোলজিক্যাল ভায়োলেন্স করে। তারও মানে আমরা জানি যে লর্ড ক্লাইভ ব্যাটল অফ প্লাসির পরে যখন দেশে ফেরেন, তিনি কিন্তু সিরাজের অন্ধপুর হত্যা যেরকম ভাবে একটা অত্যন্ত খারাপ কাজ, লর্ড ক্লাইভও কিন্তু নিজেকে সুইসাইড করে। এবং অনেক ব্রিটিশ গভর্নরই পরবর্তীকালে আমরা দেখেছি ভারতবর্ষ থেকে ফেরার পরে ব্রিটেনে তারা সুইসাইড করেছে। ফলে তাদেরও যে মেন্টাল, তারাও যে খুব ভালো থাকে এই ভয়ঙ্কর অপারেশন এবং সাপ্রেশনের পরে তা কিন্তু নয়। হয়তো এটা একটা অত্যন্ত ওয়ান ডাইমেনশনাল উক্তি হয়ে গেল, কিন্তু এটা ঘটনা, যেরকম সুইসাইডের ঘটনা সেই সময় প্রচুর ঘটেছে। ফলে সাইকোলজিক্যাল এফেক্ট অফ দ্য কলোনিয়ালিজম হ্যাজ অ্যাকচুয়ালি অন বোথ দ্য কলোনাইজার এন্ড কলোনাইজড, অ্যান্ড ইউ আরগুড দ্যাট ফর দ্য রিপ্রেসড অ্যান্ড দ্য সাফারিং নেটিভ, কলোনিয়ালিজম ডিস্ট্রয়েড দ্য ভেরি সোল, তার আত্মাটাকে নষ্ট করে দেয়। দ্য কলোনিয়াল মাস্টার্স কনস্ট্যান্ট রিপ্রেজেন্টেশন অফ দ্য নেটিভ অ্যাজ আ নন হিউম্যান অ্যানিমালাইজ থিং অ্যানিহিলেটস দ্য আইডেন্টিটি অফ দ্য নেটিভ, নেটিভের আইডেন্টিটিকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। তোমরা যদি পরবর্তীকালে অনেকেই পড়বে জোসেফ কনরাডের লেখা এনে যখন পড়বে পড়তে যাবে, বিখ্যাত পোস্ট কলোনিয়াল টেক্সট বা কলোনিয়াল টেক্সট আমরা বলতে পারি, জোসেফ কনরাডের লেখা হার্ট অফ ডার্কনেস, তোমরা কি নাম শুনেছো কেউ, হার্ট অফ ডার্কনেস, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট নাম শুনেছি, এস অন্ধকার হৃদয় হতে বাংলায় ট্রান্সলেট করলে, যেখানে সমস্ত আফ্রিকানদেরকে তুলনা করা হচ্ছে স্লেভদের সঙ্গে, তাদের হাঁটাচলাকে কম্পেয়ার করা হচ্ছে অ্যানিমালদের সঙ্গে, ডগ এর সঙ্গে। হার্ট অফ ডার্কনেস ইজ এ ফেমাস নভেল বাই দ্য পলিশ ইংলিশ নভেলিস্ট জোসেফ কনরাড। ইটস এ ভয়েজ আফটার দ্য, ইটস এ স্টোরি অফ এ ভয়েজ আফটার দ্য কঙ্গো রিভার, এই কঙ্গো নদী দিয়ে চার্লস মার্লো বলে একটা ক্যারেক্টার, যে ন্যারেটর, সেই মিস একটা বিখ্যাত আইভরি ট্রেডার মিস্টার ক্রুজ তার খুঁজে যাবে, এবং গিয়ে দেখবে মিস্টার ক্রুজ হ্যাজ বিন কমপ্লিটলি বিন হ্যাজ অ্যাকচুয়ালি কলোনাইজ দ্য নেটিভ পিপল, তাদেরকে কলোনাইজ করেছে, নিজের মতো করে সাম্রাজ্য বিস্তার করেছে, এবং সেই মুহূর্তে সে তখন মৃত্যু পথযাত্রী। তো গোটা ইউরোপ হ্যাজ বিন কন্ট্রিবিউটেড টু দ্য মেকিং অফ ক্রুজ, এরকম কথা বলছেন, গোটা ইউরোপ যেন ক্রুজকে তৈরি করতে সাহায্য করেছে, এতটা এডুকেটেড মানুষ সে, কিভাবে এতটা আনসিভিলাইজ হয়ে এই নেটিভদেরকে ভয়ঙ্কর অত্যাচার করছে তার কাহিনী বলবেন। ফলে কেবলমাত্র এই যে ডিহিউম্যানাইজেশন, এই যে মানুষ থেকে অমানুষ হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু কেবলমাত্র কলোনাইজদের হয় না, কলোনাইজারদের হয়। আসলে আমরা মানুষরা যখনই আমরা মনে করি যে আমাদের এই ভিনার অফ দ্য সিভিলাইজেশন, দিস আইজ অফ দ্য সিভিলাইজেশন, সভ্যতার যে পরত আমার বাবা মা, আমাদের কনসিয়েন্স, এখানেও কিন্তু ফ্রয়েডের থিওরি অফ দ্য সুপার ইগো, কনসিয়েন্স, আমাদের বিবেক ততক্ষণ অব্দি সার্ভাইভ করবে যতক্ষণ আমরা মনে করব আমাদের চারপাশের সভ্যতা আমাদেরকে দেখছে, রাইট, আমাদের সোসাইটি, আমাদের চারপাশের পরিবেশ আমাদেরকে দেখছে। যদি না দেখে আমরা ইকুয়ালি আনসিভিলাইজড, ইকুয়ালি ডিহিউম্যানাইজড, ইকুয়ালি অ্যানিমালিস্টিক ক্যারেক্টারে ট্রান্সফর্ম হব। একটা বিখ্যাত নভেল ছিল উইলিয়াম গোল্ডিং এর লর্ড অফ দ্য ফ্লাইস,
যেখানে বেশ কয়েকটা ছোট্ট ছেলেদেরকে একটা সম্পূর্ণ দ্বীপের মধ্যে তারা রেখে এসেছিল, এবং সেই দ্বীপ আর দ্বীপের মধ্যে তারা হারিয়ে গিয়েছিল, তাদের এয়ারলাইন ক্র্যাশ করেছিল, এবং তারা একটা ভয়ঙ্কর জানোয়ারে পরিণত হয়। এন্ড দে অ্যাকচুয়ালি বিকাম ক্যানিবাল, ক্যানিবাল মিন্স ইটিং দ্য ফ্লেশ অফ দ্য হিউম্যান বডি, মানুষের মানুষের নিজের মাংস যখন তার মানুষ খায়, মানুষ যখন মানুষের মাংস খায়, ফলে মানুষ এরকমই অসভ্য এবং ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যখন তাকে একটা কমপ্লিটলি ফ্রি অ্যান্ড আনসিভিলাইজড এনভায়রনমেন্টে ছেড়ে দেওয়া হয়। সেই কথাই হয়তো ফ্রান্স ফানো বলতে চেয়েছেন, সেই কথাই হয়তো হার্ট অফ ডার্কনেস এর জোসেফ কনরাড, চার্লস মার্লো থ্রি দিয়ে বলতে চেয়েছেন, হার্ট অফ দ্য ডার্কনেস, কিভাবে সিভিলাইজড পিপল এবং স্যাভেজের মধ্যে দেয়ার ইজ লিটল ডিফারেন্স, খুব কম পার্থক্য আছে, এবং এই সভ্যতার পরদ উঠে গেলে একজন লন্ডনে এডুকেটেড হওয়া, একটা অক্সফোর্ডে গ্র্যাজুয়েটেড হওয়া একটা পার্সোনালিটি আফ্রিকার জঙ্গলে গিয়ে কি ভয়ঙ্কর কাজ করতে পারে, তার তার কাহিনী হার্ট অফ ডার্কনেস তোমরা এমএতে গিয়ে পড়বে। একই কথা এখানে কিন্তু ফানো বলতে চেয়েছেন যে দ্য সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ইজ অ্যাকচুয়ালি বোথ অন দ্য কলোনাইজার অ্যান্ড দ্য কলোনাইজড, অ্যান্ড দ্য কলোনিয়াল মাস্টার্স অলওয়েজ ট্রাইজ টু রিপ্রেজেন্ট দ্য নেটিভ as a non-human animalized thing which annihilates the identity of the native. Barabar bolcho tumi to manush noy, tumi prani, tumi manush noy, tumi ashole ekta jontu. Ei je constant representation of the native as a non-human animalized thing seta native er identity ke sampurno rupe dhongsho koreche. So Fanon's insight into the psychology of the colonialism was simply this. Tini ki kotha bolen, when the colonial paints the native as evil, pagan and primitive over a period of time, the native begins to accept this prejudice and racialized view as true. Dirghodin dhore jokon colonial master ra native the evil, pagan, pagan mane bahudevbadi, primitive, tumi ekon prachin moddhyogiyo ekta manush hobe ebhabe depict korte arambho kore, যদি বারবার বলে তুমি অসভ্য, তুমি এখন সভ্য হওনি, ওভার আ পিরিয়ড অফ টাইম নেটিভ বিগিনস টু অ্যাকসেপ্ট দিস প্রেজুডিস এন্ড রেশিয়ালাইজ ভিউ অ্যাজ ট্রু, ওরা ভাবতে শুরু করে বাবা এটা তাহলে সত্যি, তাহলে এটা সত্য। অ্যাজ আ রিজাল্ট দ্য নেটিভ কামস টু সি হিমসেলফ অ্যাজ ইভিল, প্যাগান এন্ড প্রিমিটিভ, এর ফলে নেটিভ নিজেকে সত্যিকারী ইভিল, প্যাগান এবং প্রিমিটিভ বলে দেখতে আরম্ভ করে। The black man loses his sense of self and identity. The nijer self ebong identity lose kore because he can only see himself through the eyes of the white man. Ta dekhar chokta puro puri sada chamrar manusher moto hoye geche, sada chamrar manusher moto kore she nijeke dekhche, je bhabe ekta white skin man ekta black man ke visualize kore. And Fanon argues that for the native the term man itself begins to mean white man. Shomoy pore tar kache এই ম্যান বলতে মানে মানুষ বলতে সে কেবলমাত্র হোয়াইট ম্যান কি বোঝে, এখান থেকে শব্দটা এসছে ব্ল্যাক স্কিন এন্ড হোয়াইট মাস্ক। হোয়াইট মাস্ক কেন, হোয়াইট মাস্ক কে পরে, এই ব্ল্যাক মানুষই উপরে হোয়াইট মাস্ক পরে, অ্যাজ ইফ সে নিজেই একজন হোয়াইট মানুষ, সেই হিসেবে তাকে দেখতে আরম্ভ করেছে, কিন্তু মানে হোয়াইট মাস্ক এর থ্রু দিয়ে নিজের ব্ল্যাক স্কিনকে দেখছে, এর ফলে আরো বেশি নিজের মধ্যে একটা সেন্স অফ ডেটোরিয়েশন হচ্ছে, because he does not see himself as a man at all, shuni jeke manush chhabi bhabena. In terms of culture, the native extends this accepted notion to believe that the only values that matter are those of the white man, white man's culture, white man's psychological behavior. I bar bar white man ke she imitate korche, for the white man the native is always the negative. White man ke the native mani negative, the primitive other, the very opposite of what he and his culture stand for. Tar je culture tar exact opposite. Here Fanon develops a psychoanalytic theory of colonialism. Colonialism er monobisleshon khomotar upor bhitti kore oponibeshikotar tatto tini prothom toiri koren, where he suggests that the European self develops in its relation and encounter with the other. Bikkhato kotha, self and the other, European identity kisher upore bhitti kore gore uthche, এই কলোনিয়াল আদার, তার উপরে ভিত্তি করে গড়ে উঠছে। সো আমার যে ভ্যালোরাইজেশন, আমি যে এই ইউরোপিয়ান গ্রেট মাস্টার, আমার যে গ্রেটনেস সেটাই কলোনিয়াল আদারের মধ্যে দিয়ে ডেভেলপ হচ্ছে,
Thus, colonialism engages the white and the native in an encounter relation where one develops only in its contrast with the other. যেখানে একজন নিজের আইডেন্টিটি অন্য জনের সঙ্গে কন্ট্রাস্ট করে ডেভেলপ করে, ফলে এই যে চিরকাল নেটিভকে একটা খারাপ ভাবে দেখানোর প্রচেষ্টা, এইটার মাধ্যমে কিন্তু ইউরোপিয়ানদের আইডেন্টিটি ডেভেলপ করছে। ক্লিয়ার? বলো ক্লিয়ার। হ্যাঁ স্যার। এই সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের কথা ফানো বলল, এবং অ্যাকর্ডিং টু হিজ ডেফিনিশন কলোনিয়ালিজম ইজ আ ভায়োলেন্ট কনজুগেশন ওয়্যার দ্য সেন্স অফ দ্য সেলফ ডেভেলপস থ্রু আ নেগোসিয়েশন রাদার দ্যান আ সেপারেশন। সেপারেশনের মধ্যে দিয়ে নয়, আপনার নেগোসিয়েশন, নেগোসিয়েশন মিন্স ডায়ালগ, এ রিলেশন, ডায়ালগ মিন্স দ্য ডায়ালগ বিটুইন দ্য ইউরোপিয়ান সেলফ, দ্য ভ্যালোরাইজড অ্যান্ড দ্য প্রায়োরিটাইজড ইউরোপিয়ান সেলফ and the negative non-European black skin people. তাদের ডায়ালগের মধ্যে দিয়ে colonialism এর violent conjugation create করছে, a relation rather than a disjunction with the other, এক ধরনের সম্পর্ক rather than the disjunction with the other, আদারের উপসঙ্গে disjunction নয়। So for the native, the only way of dealing with this psychological inadequacy is by trying to be as white as possible. ফলে একজন native কি করে, যতটা সম্ভব নিজেকে একজন সাদা মানুষ বলে ভাবতে শুরু করে। The native takes on the western values, religion, language and practices of the white colonial and rejects his own tradition. সে white colonial এর সমস্ত কালচার গুলো নিতে আরম্ভ করে, নিরীক্ষণ করতে শুরু করে, ভাবে যে একমাত্র white মানুষের মতো কোট প্যান্ট টাই পরলেই তবেই আমি তার মতো তার জায়গায় যেতে পারবো। He puts on, in Fanon's phrase, Fanon phrase, white mask. সে white mask পরে। However, this mask over the black skin is not a perfect solution or feat. And a proper solution বা feat হয় না। তার black skin, সে আসলে তো তার নিজের মধ্যে তার native culture রয়েছে, সে তো সেটাকে deny করতে পারে না। And Fanon argues that the native experiences a schizophrenic condition as a result of this duality. এই duality জন্য সে একটা schizophrenic condition develop করে। Anyone, what is schizophrenia? Schizophrenia কি? আমি ক্লাসের মধ্যে বলেছি, তোমরা কেউ জানো? সিজোফ্রেনিয়া ইজ বেসিক্যালি আ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হুইচ মিন্স ডুয়াল পার্সোনালিটি, নিজেকে দুটো ভাগে ভাগা ভাবা, যেটা বেসিক্যালি হয়েছিল আমরা জানি স্প্লিট পার্সোনালিটি, ইয়েলো ওয়ালপেপারে প্রুফ অফ ইয়েলো ওয়ালপেপার সব জায়গাতে হচ্ছে, দুটো ভাবে মানুষকে দেখছে। ডক্টর জেকেল এন্ড মিস্টার হাইড, লুইস স্টিভেনসন এর বিখ্যাত বই। সকালবেলা ডক্টর জেকেল অত্যন্ত রেপিউটেড পার্সোনালিটি, একজন ডাক্তার, রাত্রেবেলা খুন করছে মানুষ ডক্টর জেকেল মিস্টার হাইড। সো ইটস এ সাইকিয়াট্রিক ডায়াগনোসিস ক্যারেক্টারাইজড বাই দ্য কন্টিনিউয়াস অর রিল্যাপসিং এপিসোডস অফ দ্য সাইকোসিস, যেখানে সে ডেলিউশন দেখছে, হিয়ারিং ভয়েস, অন্য একটা ভয়েসকে শুনতে পাচ্ছে, এবং হ্যালুসিনেশন দেখছে, ডিসঅর্গানাইজিং থিঙ্কিং, তার মধ্যে সোশ্যাল উইথড্রল হচ্ছে, ডিক্রিজড ইমোশনাল এক্সপ্রেশন হচ্ছে, অ্যাপ্যাথি আসছে। সো দিস ইজ সিজোফ্রেনিয়া। এর ফলে এই যে সাইকোলজিক্যাল হ্যালুসিনেশন, নিজের মধ্যে অন্য কিছুকে দেখা, এই প্রত্যেকটাই হচ্ছে কার, নেটিভে। যে নেটিভ তার মনের মধ্যে এই জিনিসটা চলছে। আমরা জানি না সত্যি যে ভারতীয়দের 1770, 1800, 1850 এই সময় ভারতীয়দের সাইকোলজিতে কি চলেছে আমরা জানি না। আমরা সত্যি জানি না যে একজন অত্যন্ত যোগ্য মানুষ হওয়া সত্ত্বেও, যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বারবার অপমান করেছে ব্রিটিশরা, বিভিন্ন সময় তো করেছে, অনেক সময়ই সমস্যা তৈরি হয়েছে। বঙ্কিমচন্দ্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, বহু সমস্যা তাকে একবার সাসপেন্ড করা হয়েছিল তাকে পর্যন্ত, আনন্দমঠ উপন্যাস লেখার জন্য। ফলে এই যে তার ভেতরে যে সাইকোলজিক্যাল ক্রাইসিস আমরা জানি না, তারার কথা তাদের কথা বাদ দিলা, যারা প্রত্যেক দিন সাধারণ মানুষ, তাদের সঙ্গে ব্রিটিশদের এনকাউন্টার হচ্ছে, তাদের অবস্থা আমরা জানি না। ফলে এই যে সিজোফ্রেনিক কন্ডিশন, এই যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স, এটা তাদের মধ্যে একটা ডুয়ালিটি ক্রিয়েট করে। দ্য বিল্ড আপ অফ দি সেন্স অফ ইনঅ্যাডিকোয়েসি অ্যান্ড ইনফিরিয়রিটি ইন দ্য কলোনাইজড সাইকি, আর্গুস ফানো, রেজাল্টস ইন ভায়োলেন্স কলোনিয়ালিস্ট সাইকিতে, যে তার মনের মধ্যে যে একটা চেপে যাওয়া খারাপ জিনিস, সেটা কিসে রেজাল্ট করে,
সেটা রিজার্ভ করে ভায়োলেন্সে। ভায়োলেন্স মানে কি? খুন, ব্লাডবাথ। বাংলাতে তোমাদের এক্সাম্পল দিলে, বেঙ্গলে দ্য রেভলিউশনারি মুভমেন্ট, সশস্ত্র সংগ্রাম, দ্য আর্মড রেভলিউশন অফ বেঙ্গল অ্যান্ড পাঞ্জাব। অ্যান্ড ভায়োলেন্স, রাইটস ফানো, ইজ আ ফর্ম অফ সেলফ অ্যাসার্শন, নিজের পার্সোনালিটি, নিজের আইডেন্টিটিকে অ্যাসার্ট করছে। When the native discovers that he cannot hope to become truly white, jokhon she kono bhablo je kono din she shada hote parbe na, or even expel the whiteness, but white der ekhan theke expel o korte parbe na, his violence erupts against his own people. Tokhon tar nijer lokader bibokkhite rag hoy, ebong er pholei amra kintu tribal war dekhte pechi Africate. Nijera nijeder moddhe lorche, nijer community nijeder community against lorche. The tribal war for Fano are an instance of this violence generated through the colonial system, where the wretched turn upon each other, wretched of the earth. Wretched মানে এই পৃথিবীর মধ্যে সবথেকে যারা ঘৃণিত, যাদেরকে মানে সবথেকে desolated, isolated লোক। So that's the wretched turn upon each other, haunted by a failure to turn against the colonial master. Colonial masterের বিপক্ষে না গিয়ে নিজেদের বিপক্ষে লড়াই করে মরছে। যেটা প্রথমবার যে বিশ্বাসঘাতকতার ইনস্ট্যান্স আমরা বলতে পারি, মির্জাফর যদি আজকে বিশ্বাসঘাতকতা না করতো, তাহলে হয়তো প্লাসি যুদ্ধে সিরাজদৌল হারতো না। এই যে বিশ্বাসঘাতকতার সাইকোলজিক্যাল অরিজিন যদি আমরা খুলতে যাই, হয়তো বুঝতে পারবো যে হোয়াইটনেস, সাদা জামরার প্রতি অদ্ভুত আকর্ষণ, যে আমিও সাদা জামরা হব, রেজাল্টস ইন দ্য ভায়োলেন্স এগেনস্ট হিজ ওন পিপল, নিজের লোকের বিপক্ষে লড়াইয়ে পরিণত হচ্ছে। Thus, Fano recognized the significance of cultural nationalism. Fano prothombari cultural nationalism kotha bollo, mane sanskritik jatiyota bodh. When he propounded the idea of a national literature and national culture, tini bollen tar bikkhato essay ebong boiyete Wretched of the Earth, je amader prottekta mane jaygate jodi swadhinota arjon korte hoy, we have to create the national literature and national culture, leading to a national consciousness, will develop our national consciousness. Nation এর concept, আমরা যে জাতি হিসেবে এক, এই ভারতবর্ষে এতগুলো জাতি, different ethnocentric communities, different tribes, different castes, different creeds, but they have awakened to the conception of a single nation, যে আমরা একটাই জাতি, এটা কি জাতীয়তা বোধ বলে? যেখানে পাঞ্জাবিরা বাঙালিদেরকে, বাঙালিরা ওড়িয়াদেরকে কনস্ট্যান্টলি সাহায্য করছে, এই বিরাট বড় জাতীয়তা বোধে। And his deployment of the term national culture was an attempt to plead for a greater pan-African cause, and not just narrow sectarian tribal one. Tribal one are pan-Africa, jure Africa, jure স্বাধীনতা সংগ্রাম শুধুমাত্র আলজেরিয়াতে নয় বা মরক্কোতে নয় বা টিউনিশিয়াতে নয়, throughout the whole Africa. And hence the blacks had to create their own history, write their own stories. And তার জন্য কি দরকার? একটা একটা নেশন কে ক্রিয়েট করতে হয়, তার জন্য কি দরকার? নিজেদের জন্য গল্প লিখতে হবে। আমরা জানি যে সবথেকে বেশি ন্যাশনালিজম কোন জিনিস ক্রিয়েট করে, এপিক, মহাকাব্য। যদি বেউলফ না লেখা হতো, তাহলে ইংলিশ ন্যাশনালিজম কোনোদিন ক্রিয়েট হতো না। যদি মহাভারত লেখা না হতো, মহাভারতের কাহিনী, তাহলে কিন্তু আমাদের এই জাতীয়তা বোধ কোনোদিন তৈরি হতো না। হতে পারে অর্জুনের depiction and representation in the Kashiram Dasa's Mahabharat is different from the Mahabharat of the Vedic literature, hote pare seta South Indian Mahabharat theke alada, kintu amader sara deshe ei je dutu epic Ramayan and the Mahabharat, eta kisher rise korche? Rise of the national instinct, amader moner bhitore jatiyota bodh, karon eta ki toiri korche? Amader bhitore shupto itihash chetona, latent historical consciousness. And latent historical consciousness is essential in order to uproot a very strong international force, strong colonial imperial force like the Britisher. নিজেদের মধ্যে ইতিহাস চেতনা না হলে ব্রিটিশদের ভারতবর্ষ থেকে তাড়ানো যাবে না, কিছুতেই সম্ভব নয়। এখানে ফানো ইন্ডিয়ান কনটেক্সট নয়, ব্ল্যাকেদের কনটেক্সটে বলছে, they had to create their own history, write down their own stories. And it is through this control over the representation, kemon kore represent korbe, kemon kore dekhabe africa ke to ekta uncivilized state hisebe dirghodin dekhiyeche, jekhane oshobbo manushera ghure beray, jara puro puri homo sapiens hote pareni. Thus it is through this control over the representation that the native
can break free of the colonial shackle. Colonial shackle থেকে এভাবে নেটিভরা নিজেদেরকে ফ্রি করতে পারবে যদি they have to write, create their own national literature, create their own national culture, create their own sense of history, have to write their own history and own stories. এইভাবেই national culture created হবে. ফানো বলছেন, and such a national culture, be it Fano, must take recourse to or return to the African myths and the cultural practices. Very important. এই যে তোমরা ছোটবেলাতে পড়েছো বিভিন্ন ভারতীয় মাইথোলজির গল্প, ইন্ডিয়ান মাইথোলজিক্যাল স্টোরিজ, অরুণ বরুণ, ওকে, ইন্দ্র, শিব, বিষ্ণু, মহেশ্বর, তোমরা গ্রিক মাইথোলজি স্টোরি পড়েছো, জিউস, ক্যাডমাস, এদের গল্প. এবার এই যে মাইথোলজি ক্রিয়েট করে, মাইথোলজি অলওয়েজ ক্রিয়েটস দ্য ন্যাশনাল ইনস্টিংক্ট. আমরা যদি শুধুমাত্র আমাদের যদি এই জন্যই তো ব্রিটিশরা ভারতবর্ষে এই খ্রিস্টান মিশনারিদের এনেছিল খ্রিস্টান কনভার্সন করার জন্য. যদি খ্রিস্টানিটিতে ভারতবর্ষের একটা বড় অংশ কনভার্সন হয়ে যেত, মাথায় রেখো দিস ইজ কল্ড কালচারাল ইম্পেরিয়ালিজম, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ. যদি খ্রিস্টানিটিতে কনভার্ট করে দেখে, তো তোমাদের কালচার বলে নিজস্ব কালচার বলে কিছু থাকতো না. বিষ্ণু, মহেশ্বর, এই কনসেপ্ট অফ দ্য ডেইটি থাকতো না. সেজন্যই ব্রিটিশরা খুব বেশি ভাবে ভয় পেত অ্যাবাউট দ্য প্যাগান ডেইটিজ, এই বহুদেববাদকে ভয় পেত, বিকজ দে অলওয়েজ প্রমোট দ্য নোশন অফ দ্য সিঙ্গেল গড, মনোথিজম, খ্রিস্টানিটি. যদি তত বেশি পরিমাণে সে খ্রিস্টানে কনভার্ট করতে পারবে, তত বেশি পরিমাণে কলোনিয়ালিজম স্ট্রেন্থেন হবে. যদি বেশ কয়েকজন ভারতীয় নিজের মাইথোলজিতে, নিজেদের স্টোরিতে, নিজেদের লিটারেচারে বিলিভ করতে আরম্ভ করে, নিজেদের গল্পে বিশ্বাস করতে আরম্ভ করে, তাদের সাইকোলজিক্যালি তাদেরকে কলোনাইজ করতে পারবে না, কালচারালি কলোনাইজ করতে পারবে না. ফিজিক্যালি তো পারবে, ফিজিক্যালি তো হারিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি এই কালচারাল কলোনিয়ালিজম ফিজিক্যালিটাকে কিন্তু ওভারপাওয়ার করবেই. ফলে এই যে ভারতবর্ষের যে সংস্কৃতি, সেটা কিন্তু ব্রিটিশরা ধ্বংস করতে পারেনি, উল্টো দিকে অনেক ক্ষেত্রে তারা সমৃদ্ধ করেছিল, অনেক লেখা ট্রান্সলেট করে, রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ, এগুলো বিভিন্ন জার্মান স্কলার, বিভিন্ন ইন্ডোলজিস্ট, বিভিন্ন ব্রিটিশ স্কলার এগুলোকে ট্রান্সলেট করে. আমাদের উইলিয়াম জেমস থেকে শুরু করে খুবই বিখ্যাত মানুষ দ্য সেক্রেড বুকস অফ দ্য ইস্ট যে লিখেছেন, নামটা বলো, বিখ্যাত বই দ্য সেক্রেড বুকস অফ দ্য ইস্ট কে লিখেছেন, ম্যাক্স মুলার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্কলার ফ্রম দ্য জার্মানি, প্রায় 18 ভলিউমের বই, সেক্রেড বুকস অফ দ্য ইস্ট, ইস্টের সমস্ত সেক্রেড বুকস, সেখানে উপনিষদ, রামায়ণ, মহাভারত, এমনকি ইসলামিক যে কোরআন সেটাও রয়েছে. ফলে তারাও মানে বুঝেছে যে ভারতবর্ষের সংস্কৃতিকে কিন্তু নেগলেক্ট করা যাবে না, এবং সেই জন্যই পুরোপুরি ব্রিটিশরা সম্পূর্ণরূপে ভারতবর্ষকে কলোনাইজ করতে পারেনি, তারা রুখে দাঁড়িয়েছে. কিন্তু একটা বড় অংশকে সাউথ আফ্রিকাতে বা অন্য জায়গায় কিন্তু কলোনাইজ করে ফেলেছিল. ওই জন্যই আফ্রিকাতে ইভেন আফটার দ্য লিবারেশন, ইভেন আফটার দ্য ফ্রিডম, এত বেশি পরিমাণে কলোনাইজেশন ছিল 90-এর দশক পর্যন্ত অ্যাপার্থাইড চলছে সেখানে. সেখানে হোয়াইট এবং আফ্রিকাদের মধ্যে একটা ভয়ঙ্কর ডিভিশনের যে রাজনীতি, তারপরেও কন্টিনিউ করার কারণ হোয়াই, বিকজ দ্য আফ্রিকানস হ্যাভ লস্ট দেয়ার কালচার, তাদের সংস্কৃতিকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছিল তারা, সেই জন্যই. সো আ ন্যাশনাল কালচার ইজ ফ্রেমড ইন থ্রি স্টেজেস, তিনটে স্টেজেতে এই ন্যাশনাল কালচার তৈরি হয়। ফার্স্ট, the native intellectual is under the influence of the colonizer's culture. Native jara tara colonizer er culture er probe er modhe thake, jeno onek bharatiyo chilo tara bhoyongkor hobe british er influence hoyechilo. The native thus tries to be as white as possible. In the second stage, the native discovers that he can never become the truly white. Pore stage bujhte parlo je kono dino white hote parbe na, kono dino parbe na, or white enough for the colonial master to treat him as an equal. অতটা white হতে পারবে না যতটা তাকে equally treat করে, এটা বুঝতে পেরেছিল সুভাষ চন্দ্রের জেনারেশন. সেজন্য ICS ও বহু লোকজন ICS ছেড়ে দিয়েছিল. The native intellectual now returns to study his own culture, নিজের culture নিয়ে পড়াশোনা শুরু করে, and might even romanticize his traditions and past. স্বামী বিবেকানন্দ নিজের কালচারকে পৌঁছে দিচ্ছেন শিকাগোতে. The ladies and gentlemen of America, Bure, 1893,
Here Fano suggests that there is no critical engagement with the native cultures, just a celebratory tone. এখানে কিন্তু native culture কে critically দেখা, সমালোচনার দৃষ্টিভঙ্গিতে দেখা করছে না, শুধুমাত্র celebrate করছে। তাকে কিন্তু native culture এর খারাপ দিকটাও দেখতে হবে। এই যে সতীদাহ প্রথা একটা খারাপ দিক আমাদের কালচারের, সেই দিকটাও দেখতে হবে, তারও সমালোচনা করতে হবে। In the third stage, the native intellectual is truly anti-colonial. He joins the ranks of his people and battles the colonial domination. তিন নম্বর স্টেজে তার বহু native লোকেদের নিয়ে একসঙ্গে সেই colonial domination কে আক্রমণ করে। This is accompanied by a careful analysis of his own culture. নিজের কালচারকে বুঝে, নিজের কালচারকে পড়াশোনা করে, তারপরে তার বিশ্লেষণ করে সেই ভুলগুলোকে জেনে ডাইরেক্ট আক্রমণ হয় colonial masterদের বিপক্ষে। Now such an analysis hopes to abandon those elements of the native culture that seem dated or even oppressive to that a new future is made possible. ফলে তাদের কালচারে যে dated বা oppressive জিনিসগুলো সেগুলো ফেলে দিয়ে এক নতুন ফিউচারের দিকে এগিয়ে যায়। এইভাবেই ফানোর আইডিয়া অফ দ্য ন্যাশনাল লিটারেচার এন্ড দ্য ন্যাশনাল কালচার বিকামস ভেরি মাচ প্রফেটিক। ভবিষ্যতের বাণী করেছিল, সত্যি করেছিল। বিকজ অ্যাকর্ডিং টু ফানো দিস কাইন্ড অফ ন্যাশনাল কালচার এন্ড ন্যাশনাল লিটারেচার খুব বেশি পরিমাণে যদি জাতীয়তাবাদী হয়ে যাও তাহলে কি হবে? মাইট রেজাল্ট ইন জেরোফোবিয়া, যেটা হিটলারের ক্ষেত্রে হয়েছিল। অ্যাডলফ হিটলার, তার নিজের দেশের মধ্যে কেউ থাকবে না, কোন জিউস থাকবে না, কোন ইসরায়েলাইট থাকবে না, শুধুমাত্র জার্মান, জার্মানরাই বিশুদ্ধ রক্তের অধিকারী, পিওরনেস অফ দ্য ব্লাড। যদি আজকে ভারতবর্ষে আমরা বলতাম যে কেবলমাত্র হিন্দুরাই থাকবে, অন্য কেউ থাকবে না, কি হতো? ভয়ঙ্কর হবে, পুরো ধ্বংস হয়ে যেত আমাদের গোটা পৃথিবীটা। ফলে এই যে ইট মাইট রেজাল্ট ইন দ্য জেনোফোবিয়া এন্ড ইনটলারেন্স। ইনটলারেন্স মানে কি? ইনটলারেন্স মানে হচ্ছে অসহিষ্ণুতা। ফলে ফানোর যে বক্তব্য it's very universal and it actually tries to embrace all forms of cultures, all forms of religions, all forms of creeds. এজন্যই ভারতবর্ষ ভারতবর্ষ তো মানে পেরেছে, কেন আফ্রিকা পারেনি? আফ্রিকাতে এতগুলো ছোট ছোট রাষ্ট্র, তাদের কিন্তু ইউনিফিকেশন হয়নি। সাউথ আফ্রিকান কালচার ইজ ডিফারেন্ট ফ্রম টোগো, টোগো ইজ ডিফারেন্ট ফ্রম মালি, মালি ইজ ডিফারেন্ট ফ্রম সুদান, সুদান ইজ ডিফারেন্ট ফ্রম ইজিপ্ট। মানে ভারতবর্ষের মধ্যে মালয়ালি রয়েছে, পাঞ্জাবি রয়েছে, গুজরাটি রয়েছে, মারাঠি রয়েছে, বাঙালি রয়েছে, ওড়িয়া রয়েছে, তা সত্ত্বেও একটা জায়গা কি ইউনিফাইড হয়ে থাকতে পারে? এটাই আমাদের ন্যাশনাল কালচার। সো হাউএভার ফানো সেড দ্য রিটার্ন টু আ প্রিকলোনিয়াল পাস্ট থ্রু দ্য এসপাউজাল অফ এ প্রিকলোনিয়াল ন্যাশনাল কালচার ডিড নট গ্যারান্টি দ্যাট দ্য ওয়ার্কিং ক্লাসেস এন্ড দ্য অপ্রেসড উড বেনিফিট। এবার স্বাধীনতার পরে প্রি কলোনিয়াল কালচারে ফিরে যাওয়াটা কিন্তু কোনো কোনো সলিউশন নয়, এটা কিন্তু কোনো গ্যারেন্টি নয় যে সেই দেশের যে ওয়ার্কিং ক্লাস, খেটে খাওয়া মানুষজন এবং অপ্রেস পিপল তারা বেনিফিট হবে, কারণ ইকোনমি, নিউয়ার ইকোনমিক জেনারেশন চাই। নাও ফর সাচ এ ন্যাশনাল কালচার টু বি এফেক্টিভ ইট হ্যাজ টু অ্যাকাউন্ট ফর অ্যান্ড রেমিডি ফর দ্য ইকোনমিক কন্ডিশনস অফ দ্য ওয়ার্কিং ক্লাস। একটা দেশকে যদি বড় হতে হয় স্বাধীনতার পরে, তার অর্থনৈতিক ভারসাম্য রাখতে হবে ওয়ার্কিং ক্লাসের। এখানে ফানোর একটা মার্কসিস্ট চিন্তা ভাবনা আমরা রিফ্লেক্ট করছি, প্রলেতারিয়াতদের খানিকটা ক্ষমতা দেওয়া। উইথ দিস ফানো ওয়াজ মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য পিওরলি রিপ্রেজেন্টেশনাল এন্ড কালচারাল ভিউ অফ দ্য ন্যাশনাল আইডেন্টিটি টুয়ার্ডস আ মোর মেটেরিয়ালিস্ট ইকোনমিক ওয়ান। অনেকটা মার্কসিস্ট একটা দিকে যাচ্ছে। ফানো ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট থিওরিস্টস টু রিয়ালাইজ দ্যাট দ্য অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল must be fought at the level of both culture and economics. Fanoi prothom bar bollo je kono anti colonial struggle duto level i lorte hobe, ekta hocche culture, ekta hocche sanskritik. Eta je chotto chotto moncho toiri koro, chotto chotto shruti natok toiri koro jar bipokkhe tumi ei bhoyongkor colonial force er bipokkhe lorbe. Abar tomar economic eo strong koro, orthoniti level e lorte hobe. Just as post colonial states would have to frame their identities within the cultural and economic domain, je notun post colonial state er toiri hobe uttor oponibeshik rashtro gulo tader kintu cultural ebong economic dui domain e tader national identity formation toiri korte hobe. Very important. Phole ei hobe kintu Fano nijer concept of the psychopathology of the colonialism er kotha bollen.
যদিও ফানো অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তিনি এটা বলেছিলেন, তিনি কিন্তু পরবর্তীকালে ভবিষ্যৎবাণীও করে দিয়েছিলেন। তিনি বলে দিয়েছিলেন, ফানো অলসো ড্র আনফেভারেবল প্যারালাল বিটুইন দ্য কলোনিয়াল মাস্টার অ্যান্ড দ্য এলিট অফ দ্য পোস্ট কলোনিয়াল নেশন। যারা পোস্ট কলোনিয়াল নেশনের এলিট লোকজন, এলিট মানে যারা এই পোস্ট কলোনিয়াল নেশন, কি বলছো বলো, মানে প্রাচীন, মানে একদম, এক্ষেত্রে প্রাচীন নয়, এলিট মানে ইন দিস কনটেক্সট মিনস সফিস্টিকেটেড অ্যারিস্টোক্রেটিক পিপল, যারা দেশকে নিয়ন্ত্রণ করবে, পলিটিক্যাল এলিট। ফর এক্সাম্পল, যারা এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এমএলএ, মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, দোজ হু উইল কন্ট্রোল দ্য পোস্ট কলোনিয়াল নেশন, যারা আইন তৈরি করবে, আইন প্রণয়ন করবে, নিয়ন্ত্রণ করবে দেশকে, তাদের কথা বলছে। তাদের সঙ্গে কিন্তু ফানো তৈরি করেছেন তাদের কলোনিয়াল মাস্টার, মানে ব্রিটিশদের তুলনা করে দিয়ে গেছে। অর্থাৎ এই যে বড় বড় রাজনীতিবিদরা কিন্তু একটা সময় এই কলোনিয়াল মাস্টারদের মতো হতে পারে, সত্যি আমরা আমাদের পৃথিবীতে সেটা দেখছি। তো এটা যে হতে পারে তার কথা কিন্তু ফানো বলে দিয়ে গেছেন। তিনি বলেছেন, দ্য পাওয়ার স্ট্রাগলস বিটুইন দ্য কলোনিয়াল মাস্টার অ্যান্ড দ্য নেটিভ সাবজেক্ট ends with the political independence, but however this soon reemerges in a different form. কিভাবে আসতে পারে ফিরে, the battle for the power between the elites and the rest in the post colonial state, elite দের মধ্যে এবং বাকিদের মধ্যে একটা যুদ্ধ হতে পারে, and the native elite occupy the spaces of the power once occupied by the white master. এবং native elite রাই পরবর্তীকালে এই যে colonial master, তারা যা যেগুলো ছেড়ে গেছেন সেই ইউনিটগুলি তারা অকুপাই করবে এবং তাদের ক্ষমতা সাধারণ মানুষদের উপরে নিয়োজিত করে শাসন করবে। এক্সাম্পল, ফিদেল ক্যাস্ত্রো, কিউবার একজন অন্যতম বড় রেভলিউশনারি, চে গুয়েভারার সঙ্গে একসঙ্গে লড়াই করেছেন, পরবর্তীকালে একটা অত্যন্ত বড় অটোক্র্যাটে পরিণত হয়, একনায়কতন্ত্র চালান গোটা কিউবা জুড়ে, হাজার হাজার এক্সাম্পল রয়েছে, স্ট্যালিন, লেনিন, প্রত্যেকেই একটা না একটা সময়ের পরে একটা বিরাট বড় পাওয়ারফুল নেটিভ এলিটে পরিণত হয়েছে, যারা প্রায় এখনো আছে, এখনো আছে, কোরিয়ার একজন, কোরিয়ার একজন, অ্যাবসলিউটলি, কিং জে দুচুং, ভুলে গেলাম নামটা, কিং, হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ফলে দক্ষিণ কোরিয়া, ফলে এইভাবে নর্থ কোরিয়া, সরি সরি, নর্থ কোরিয়া, রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, উত্তর বা দক্ষিণ মনে ছিল না, ফলে এর ফলে যেটা হয়, তারা কিন্তু এই করাপশন, অপ্রেশন, এক্সপ্লয়টেশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস পিপলদের কন্টিনিউ করে। এবং তার এক্সাম্পল আমরা বিখ্যাত নভেল দেখেছি, আরি কিউই আরমাহাস, দ্য বিউটিফুল বন্ডস আর নট ইয়েট বর্ন, একটা বিখ্যাত নভেল পরবর্তীকালে তোমরা পড়বে, যেখানে দেখানো হয়েছে যে কিভাবে এই বেশ কয়েকজন নেটিভ এলিট অত্যাচার করছে এই সাধারণ মানুষের উপর, তারা তারা পলিটিক্যাল পাওয়ার পেয়ে গেছে তারপরে। এবং দিস ইন এফেক্ট হি সেড ইজ নিও কলোনিয়ালিজম, শুধুমাত্র আমেরিকার কোল্ড ওয়ারটাই নিও কলোনিয়ালিজম নয়, আমরাও যে আজকে বেশ কয়েকজন রাজনৈতিক নেতাদের দ্বারা নিয়ন্ত্রিত সেটাও একটা নিও কলোনিয়ালিজম। দ্য মিডল ক্লাসেস অ্যান্ড দ্য ইন্টেলেকচুয়াল ক্লাসেস দ্যাট ওয়ার এডুকেটেড ইন দ্য কলোনিয়াল সিস্টেম নাও অ্যাকোয়ার পাওয়ার অ্যান্ড ডুপ্লিকেট দ্য আনজাস্ট অ্যান্ড এক্সপ্লয়েটেটিভ কলোনিয়াল সিস্টেম। Even after the political independence pore tarai unjust ebong exploitative colonial machinery ta ke sadharon manusher upore proyog kore. Ei hocche Franz Fanon theory. Franz Fanon je important concept er part chilen tini ami agei bolechi je movement er tini part chilen take bola hoy negritude. Negritude 5 marks er question aste pare. What is negritude? Negritude is a consciousness and pride in the cultural and physical aspects of the African heritage. আমি যে আফ্রিকার, আমাকে আমার চেহারা দেখে বোঝা যায়, তাই তো, আমার চেতনাগত যে প্রাইড, আমার চেতনাগত যে গর্ব যে আমি আফ্রিকান, আমি কালচারালি এন্ড ফিজিক্যালি আফ্রিকান, এটাই হচ্ছে নেগ্রিচিউড, দ্য অ্যাটিটিউড অফ বিং এ নিগ্রো। নেগ্রিচিউড ইজ দ্য স্টেট অর কন্ডিশন অফ বিং ব্ল্যাক। সো দিস পার্টিকুলার মুভমেন্ট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য মার্টিনিকান পোয়েট অ্যানি সিজার, লিওপল্ড সেদার সেঙ্গর, মনে থাকবে, দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য সেনেগাল, and the Leon Damas of the French and the Guiana. Negritude intellectual disavowed colonialism and argued for the importance of a pan-African sense of being among the people of the African descent worldwide. Tara Marxist philosophy ke employ korechilo into the radical black tradition. Black tradition e Marxist philosophy ke employ korechilo, bolechilo je black ra ekdom proletariat der moto, tader kintu revolution ante hobe.
সো এই ধরনের রাইটাররা কিন্তু দে ড্রিভ হেভিলি অন দ্য সুররিয়ালিস্ট লিটারারি স্টাইল সুররিয়ালিজম মানে অতিবাস্তব যেটাকে বিদিত বলা যায় না আমি যে সময় অনেক সময় অনেক ফটো যেগুলো ইউজ করি আমার কনসেপ্ট হিসেবে ইনস্টাগ্রামে দ্যাট ইজ সুররিয়াল ইন নেচার বাস্তবের মধ্যে নেই আকাশের মধ্যে উড়ে বেরিয়ে যাচ্ছে সো তারা এই ধরনের রাইটাররা এই সুররিয়ালিস্ট লিটারারি স্টাইল ইউজ করেছে ওয়াই বিকজ বাস্তবে তাদের লেখা তো কোনোদিন ট্রান্সফর্মড হবে না বাস্তবে তো কোনোদিন একজন আফ্রিকান ব্রিটিশ থেকে নিয়ন্ত্রণ করতে পারবে না ফলে তাদের লেখার মধ্যে এই সুররিয়ালিস্ট লিটারারি স্টাইল অ্যান্ড সাম সে দ্যাট দে ওয়ার অলসো ইনফ্লুয়েন্স সামহাউ বাই দ্য সুররিয়ালিস্ট স্টাইলিস্টিক্স সুররিয়ালিজম একটা ইন্টেলেকচুয়াল মুভমেন্ট ইউরোপে হয়েছিল 1940s 1950s এর নামটা মনে রাখবে দালি সালভাদর দালি আর তার আঁকা বিখ্যাত কয়েকটা পেন্টিং আমরা দেখেছিলাম বিভিন্ন সময়ে ভেঙে পড়ে গেছে পারসিস্টেন্স অফ মেমোরি তার লেখা ভয়ঙ্কর ভাবে ইনফ্লুয়েন্স করেছিল এই নেগ্রিচিউডে সো আমি জাস্ট কয়েকটা দু চারটা ছবি দেখিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারো যে কি ধরনের রাইটিং স্টাইল এরা এমপ্লয় করতো ধরো যাক দালির পেন্টিং দেখলে তুমি এই সুররিয়ালিজমের কনসেপ্টটা বুঝতে পারবে যা কোনোদিন বাস্তবে সম্ভব নয় দিস আ ফেমাস পেইন্টিং বাই দালি দ্য এলিফ্যান্ট অফ দ্য ড্রিম অফ দ্য এলিফ্যান্ট দেখবে এই ঘোড়া এলিফ্যান্টের পা গুলো ঘোড়ার মতো হয়ে গেছে ভয়ঙ্কর বড় বড় দিস ইজ আ ফেমাস পিকচার দ্য পারসিস্টেন্স অফ দ্য মেমোরি ক্লক গুলো ভেঙে 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 পড়ছে এবং দেখতে পাচ্ছ ওখানে প্রচুর পরিমাণে পিঁপড়ে তারা এই সময়কে ঘষা কাঁচটাকে খেয়ে ফেলছে দিস ইজ অ্যানাদার ভেরি ভেরি ফেমাস পিকচার মিউজ মডেল অ্যান্ড আর্টিস্ট বাঘ বাঘকে একটা মাছ খেয়ে ফেলছে একটা বন্দুক একটা নগ্ন নারীর শরীর আর পিছন দিকে রয়েছে একটা এলিফ্যান্ট যার পাটা অনেকটা এলিফ্যান্ট অনেকটা হর্সের মতো ফলে মানে নেই না মানে থাকা একটা পৃথিবীতে কন্ট্রিবিউট করছে পারসিস্টেন্স অফ দ্য মেমোরি বিখ্যাত বিখ্যাত দালি দিস ইজ দালি তো এনার রাইটিং স্টাইল এরা নেগ্রিচুড খুব ইনফ্লুয়েন্স ছিল সুররিয়ালিস্টিক স্টাইল কারণ বাস্তবে তো ব্রিটিশদেরকে অপ্রেস করতে পারবে না ফলে ফ্যান্টাসিতে যদি অপ্রেস করা যায় বেশ বুঝতে পেরেছ মোটামুটি আমার বলা কনসেপ্ট গুলো বলো বেশ 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 সো শেষ হলো ফ্রান্স ফানো আজকে আমি দুজন থিঙ্কার করাবো বলেছি দু নম্বর থিঙ্কার হচ্ছে অবশ্যই আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট পারহ্যাপস দ্য গ্রেটেস্ট ওয়ান অফ দ্য অল এদের মধ্যে সব থেকে হয়তো শক্তিশালী দ্যাট ইজ সাইদ এডওয়ার্ড সাইদ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মানে এর লেখা এতটাই মডার্ন যে মানে পরবর্তীকালে যে পুরো পোস্ট কলোনিয়াল থিঙ্কিং এর যে পুরো অংশটা আমরা পরবর্তীকালে স্মৃতিভাগ করবো ভাবা পড়বো এই দুজনকে তো পড়বোই তো এদেরকে কালকে পড়বো আমরা পড়ে শেষ করবো পোস্ট কলোনিয়ালিজম কালকে শেষ হয়ে যাবে আমাদের কোকো তো এই যে পরবর্তীকালে ভাবা বা দীপেশ দা দীপেশ চক্রবর্তী স্পিভাক এদের লেখা কিন্তু অনেকটাই সাইদের উপরে ডিপেন্ডেন্ট এডওয়ার্ড সাইদ 1935 জন্ম জেরুজালেমে জন্ম প্যালেস্টাইনে ডাইড ইন সেপ্টেম্বর 24 2003 মৃত্যু নিউ ইয়র্কে হি ওয়াজ আ প্রফেসর অফ দ্য লিটারেচার অ্যাট দ্য কলম্বিয়া ইউনিভার্সিটি আ সেলিব্রেটেড একাডেমিশিয়ান আ পাবলিক ইন্টেলেকচুয়াল and a founder of the academic field of the post colonial studies ajke tumra je post colonial studies porcho seta ei bhadroloker jonno Edward Said the most famous ideas about his occidentalism orientalism jeta amra detail e porbo and the other concept of the other seta Said toiri koren ana Said er kichu biographical detail ebong Said ke ektu amra ektu dekhe nebo তিনি কে ছিলেন এবং কেন তারা এত গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্স আমি অলরেডি বলে দিয়েছি সাইদ কে ছিলেন আমরা জাস্ট তার অল্প বায়োগ্রাফিক্যাল ডিটেইলটা একবার দেখে নেব এই এই এইগুলো কিন্তু সারা জীবন কাজে লাগে মাথায় রেখো যেটা পড়লে ফানো যেটা পড়লে সাইদ বিভিন্ন পরবর্তীকালে যখন ইউপিএসসি তো যাবে বা যে কোনো পরীক্ষা দিয়ে দাও পোস্ট কলোনিয়ালিজমে যদি কোয়েশ্চেন পড়ে নেশন ফরমেশন কনসেপশন অফ দ্য ন্যাশনাল আইডেন্টিটি পোস্ট কলোনিয়াল আইডেন্টিটি এখান থেকে কিন্তু লিখতে পারবে এই থিওরিস্টদের নাম আসবে দিস ইজ সাই প্রফেসর অফ লিটারেচার কলম্বিয়া ইউনিভার্সিটি পাবলিক ইন্টেলেকচুয়াল ফাউন্ডার অফ দ্য একাডেমিক ফিল্ড অফ দ্য পোস্ট কলোনিয়াল স্টাডিজ হি ওয়াজ আ প্যালেস্টিনিয়ান আমেরিকান
অরিজিনালি জন্ম প্যালেস্টাইনে, আমেরিকাতে গিয়েছিল বর্ন ইন দ্য ম্যান্ডেটরি প্যালেস্টাইন, যখন 1920 থেকে 1948 প্যালেস্টাইনের আইডেন্টিটি সেই সময়ে জন্মেছিল, বাট হি ওয়াজ আ সিটিজেন অফ দ্য ইউনাইটেড স্টেটস বাই ওয়ে অফ হিজ ফাদার হু ওয়াজ আ ইউএস আর্মি ভেটারান, তার বাবা ছিল ইউএস আর্মির চিফ, এবং তিনি সারা জীবন ওয়েস্টার্ন ক্যানন, যে কথা আমি বলছিলাম, সারা জীবন ব্রিটিশ এবং আমেরিকান স্কুলে পড়ে তার যে এডুকেশনটাকে তিনি ইউজ করেছিলেন এই পোস্ট কলোনিয়াল স্টাডিজে, এডুকেটেড ইন দ্য ওয়েস্টার্ন ক্যানন অ্যাট দ্য ব্রিটিশ অ্যান্ড আমেরিকান স্কুলস, সাইড অ্যাপ্লাইড হিজ এডুকেশন অ্যান্ড বাই কালচারাল পার্সপেক্টিভ টু ইলিউমিনেটিং দ্য গ্যাপস অফ দ্য কালচারাল অ্যান্ড পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অ্যান্ড দ্য ইস্টার্ন ওয়ার্ল্ড, ওয়েস্টার্ন এবং ইস্টার্ন ওয়ার্ল্ডের এই দুটো পৃথিবীর যে বিরাট বড় গ্যাপ, সেই দুটো পৃথিবীর গ্যাপটাকে মেটাবার জন্য এবং কিভাবে এই যে মানে ইচ্ছে করে যে ওয়েস্ট কিভাবে ইস্টকে একটা অন্য লেন্সে দেখাবার চেষ্টা করে, একটা অন্য পার্সপেক্টিভে দেখাবার চেষ্টা করে, ভারতবর্ষ যে ইচ্ছে করে ভারতবর্ষকে ল্যান্ড অফ দ্য স্নেকস অ্যান্ড দ্য স্নেক চার্মার্স অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান্স ইচ্ছে করে যে দেখানোর প্রচেষ্টা হয়েছে, তার কথা প্রথমবার সাইদ বলেন। তার বিখ্যাত বই 1978 সালে পাবলিশ হওয়া, যেটা পোস্ট কলোনিয়ালিজমের ফ্রেমওয়ার্কে পরিবর্তন করে দিয়েছিল, দ্যাট ইজ ওরিয়েন্টালিজম। যেরকম দেরিদা ইজ দ্য ফাউন্ডার ফাদার অফ দ্য স্কুল অফ দ্য পোস্ট স্ট্রাকচারালিজম বাই পাবলিশিং অফ গ্রামাটোলজি, একই রকম ভাবে এডওয়ার্ড সাইদ ইজ দ্য ফাউন্ডার ফাদার অফ দ্য ওরিয়েন্টালিজম অফ দ্য পোস্ট কলোনিয়াল স্টাডিজ বাই পাবলিশিং ওরিয়েন্টালিজম 1978, বিখ্যাত বই। এছাড়াও আরো অনেক অনেক বই লিখেছেন, তার মধ্যে রয়েছে দেখি ওনার বইয়ের তালিকাটা, এডওয়ার্ড সাইদ বিবলিওগ্রাফি, খুবই বিখ্যাত ওরিয়েন্টালিজম 1978। এছাড়া জোসেফ কনরাডেরও লিখেছেন, এছাড়া লিখেছেন কভারিং ইসলাম, হাউ দ্য মিডিয়া অ্যান্ড দ্য এক্সপার্টস ডিটারমাইন হাউ উই সি দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, মিডিয়া কেমন করে আমাদের দেখায় গোটা পৃথিবীকে আমরা কিভাবে দেখব, দ্য ওয়ার্ল্ড দ্য টেক্সট অ্যান্ড দ্য ক্রিটিক, এই বইগুলো, দ্য কোয়েশ্চেন অফ দ্য প্যালেস্টাইন, খুবই বিখ্যাত বই। কিন্তু দিস বুক ওরিয়েন্টালিজম, এইটা নিয়েই আমরা আলোচনা করবো, এটা কিন্তু পৃথিবীতে মানে পোস্ট কলোনিয়ালিজমের আলোচনাটাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। সো আমরা ঢুকে যাচ্ছি ডাইরেক্টলি এডওয়ার্ড সাইদের লেখার মধ্যে, তার লেখার মানে ওরিয়েন্টালিজম নিয়ে তিনি কি বলেছিলেন তার আগে আমরা জানবো, হোয়াট ইজ ওরিয়েন্টালিজম আমরা আগে বলেছি, অল্প করে বলে নেব। এক সেকেন্ড দাঁড়াও, তুমি পাখাটাকে, পাখাটা একটু জোরে চলছে, চারপাশে বৃষ্টির কারণে একটু খুব ঠান্ডা লাগছে, আমি জাস্ট পাখাটা অফ করে আসছি, এক সেকেন্ড। Yes. So what is basically Orientalism? Orientalism is a style of thinking, bhavnar ek chetona, ek dhoroner chinta bhavna, a form of representation. Representation mane ami kibhabe kon perspective e dekhbo ba dekhabar je dhoronta, that is representation. I already discussed with you the conception of the politics of representation. Ami kibhabe Javed ke dekhabo amar novele, খারাপ চরিত্র না ভালো চরিত্র সেটা আমার উপর ডিপেন্ড করে, সেটা ব্রিটিশরা ভারতীয়দেরকে ব্রিটিশদের কাছে কিভাবে রিপ্রেজেন্ট করে বা গোটা পৃথিবীর কাছে কেমন করে রিপ্রেজেন্ট করে, দ্যাট ইজ দেয়ার সাবজেক্টিভ ওয়ে অফ রিপ্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশন ক্যান বি ভেরি সাবজেক্টিভ, রিমেম্বার। সো ওরিয়েন্টালিজম ইজ এ স্টাইল অফ থিঙ্কিং, আ ফর্ম অফ রিপ্রেজেন্টেশন দ্যাট ক্রিয়েটেড ওপিনিয়ন্স আইডিয়াস অ্যান্ড ইমেজেস অফ দ্য নন ইউরোপিয়ান কালচার in racialized ways, very important word, that created opinion মানে লোকের বক্তব্য, লোকের নিজস্ব ধারণা, আইডিয়াস মানে ধারণা, মতামত, রাইট, and images, মতামত তৈরি করে, ধারণা তৈরি করে এবং পিকচার তৈরি করে of the non european people, ভারতীয় মানেই এই, আরে ভারতীয় মানে তো যারা সন্ন্যাস নিয়ে ওই হিন্দুদের সে বিরাট বড় যে যোগীদের যে একটা বলো, সেই বিরাট বড় আমাদের কয়েকদিন আগে হয়ে গেল ভারতবর্ষে, উত্তরপ্রদেশে বলো কি বলা হয়, আরে আরে যেটা বিরাট বড় ফেস্টিভ্যাল হল, কুম্ভ মেলা,
ভারতবর্ষ মানেই হচ্ছে কুম্ভ মেলা। হতেই পারে এরকম রিপ্রেজেন্টেশন বহু আমেরিকানের কাছে রয়েছে, ফলে ভারতবর্ষ মানেই কুম্ভ মেলা। এই যে কনসেপ্ট যদি আমি ছড়িয়ে দিতে পারি, ভারতবর্ষ মানেই ওই অল্প পোশাক পরা কয়েকজন সাধু সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছে, তো এইটাকে বলা হয় ওরিয়েন্টালিজম। ইটস বেসিক্যালি দ্য রিপ্রেজেন্টেশন দ্যাট ক্রিয়েটেড ওপিনিয়ন্স আইডিয়াস এন্ড ইমেজেস অফ দ্য নন ইউরোপিয়ান কালচার। আফ্রিকা মানেই কালো অসভ্য মানুষ। তিব্বত মানেই হচ্ছে যারা অং বং চুং বলে আকাশে উড়ে বেড়াতে পারে, তিব্বত মানেই দ্য ল্যান্ড অফ দ্য ম্যাজিক, তিব্বত মানেই হচ্ছে ওই সন্ন্যাসীর মতো সম্পূর্ণ কামানো মাথা নিয়ে ঘুরে বেড়ানো কয়েকজন লোকজন। এই যে একটা স্পেসিফিক রেশিয়ালাইজ ওয়েতে রেসের ভিত্তিতে আমি রিপ্রেজেন্ট করছি আর একটা দলকে, আর একটা আরেকজন মানুষজনের কমিউনিটিকে, প্রত্যেকে তা নয়, ভারতবর্ষ মানে তো শুধু কুম্ভ মেলা নয়, ভারতবর্ষ মানে আমি তুমি সবাই। সো এই যে একটা স্পেসিফিক রেশিয়ালাইজড ওয়েতে আমি রিপ্রেজেন্ট করছি, সো দ্যাট দ্য ইস্ট ওয়াজ অলওয়েজ কন্ট্রাস্টেড নেগেটিভলি উইথ দ্য ইউরোপ, যাতে সবসময় ইস্টার্ন কালচারকে ইউরোপের তুলনায় নেগেটিভ লাগে। ইট ইজ জাস্টিফাইড অ্যান্ড বি ইট জাস্টিফাইড দ্য কলোনিয়াল প্রেজেন্স ইন দ্য ইস্ট। এর ফলে কি হয়, এরপরে ইট ইজ দ্য জাস্টিফিকেশন অফ দ্য কলোনিয়াল প্রেজেন্স ইন দ্য ইস্ট, অর্থাৎ ইস্টে কলোনাইজেশন করে বেশ করেছিস, কারণ এদেরকে সভ্য করার প্রয়োজন ছিল, কারণ এরা তো একটা নেগেটিভ লোকজন, এই কুম্ভ মেলার লোকেদের মতো ঘুরে বেড়ায়, বলে তাদেরকে কলোনাইজ করার এবং সিভিলাইজ করার প্রয়োজন ছিল, তাকে বলা হয় ওরিয়েন্টালিজম। মনে থাকবে এই চার লাইনের ডেফিনেশনটা আমার মুখস্থ, এটা মুখস্থ করে রাখলে এরকম অসুবিধা নেই, এটা আমার নোটে ডাইরেক্টলি আছে, ঠিক আছে, নোট থেকে পড়তে পারো, এখান থেকে পড়তে পারো, যা খুশি। তো দিস ইজ ওরিয়েন্টালিজম। তো এর উপর ভিত্তি করে এই বিখ্যাত বই 1978 সালে এডওয়ার্ড সাইড লেখেন। বেসিক্যালি বইটাকে 20th সেঞ্চুরির ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল বই বলা হয়। ডারউইনের অরিজিন অফ দ্য স্পিসিস কেমন বিখ্যাত, মার্কসের ডাস ক্যাপিটাল যতটা বিখ্যাত, ফ্রয়েডের দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য ড্রিম যতটা বিখ্যাত, কারণ কি ডারউইনের অন দ্য অরিজিন অফ দ্য স্পিসিস একটা বিশেষ থিওরিকে ইন্ট্রোডিউস করে, দ্যাট ইজ কি, সেটা কি থিওরি অফ দ্য এভলিউশন, বিবর্তনের কনসেপ্ট, প্রথমবার সেই কনসেপ্ট ইন্ট্রোডিউস করে ডারউইন। মার্কসের ডাস ক্যাপিটাল কি ইন্ট্রোডিউস করে, মার্কসিজম। ফ্রয়েডের দ্য ইন্টারপ্রিটেশন অফ দ্য ড্রিমস কি ইন্ট্রোডিউস করে, the concept of the unconscious and the psychoanalytic criticism. এবং সেরকম ভাবেই এই প্যালেস্টিনিয়ান ইমিগ্র্যান্ট এডওয়ার্ড সাইডের বই ওরিয়েন্টালিজম কি তৈরি করে, পোস্ট কলোনিয়াল স্টাডিজ, এই ডিসিপ্লিনটা তৈরি করে। হি ইনগুরেটেড দ্য পোস্ট কলোনিয়াল ফিল্ড। যদি তোমরা পড়ো, আমার পড়ার সৌভাগ্য হয়েছে বইটা, ইটস আ বুক অফ রাফলি 300 পেজেস, রিটেন উইথ ব্রিথ টেকিং এরুডিশন and engaging style, অত্যন্ত মানে লোকটা যে কি বিরাট পড়াশোনা করেছে, তার জ্ঞান, এডুকেশন ইন নলেজ দেখলেই বোঝা যায়। ওরিয়েন্টালিজম ওয়াজ আ বুক হুজ টাইম হ্যাড কাম, যেন সময় সত্যি এসেছিল পাবলিশ হওয়ার, অ্যান্ড অ্যাপিয়ারিং অ্যারাউন্ড দ্য সেম টাইম অ্যাজ দ্য ওয়ার্কস অফ দেরিদা, ফুকো, অ্যালথুসার, সারা পৃথিবী যেরকম দেরিদা লিখছে, ফুকো লিখছে, ফুকো পাওয়ার নিয়ে লিখছে, দেরিদা ল্যাঙ্গুয়েজ নিয়ে লিখছে, অ্যালথুসার অ্যালথুসার কি নিয়ে লিখছেন, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস অ্যান্ড ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস নিয়ে লিখছেন, গ্রামসিকে অন্যভাবে ভাবতে শেখাচ্ছেন, এবং ফ্রেঞ্চ ফেমিনিস্ট লিখছেন একদম রেভলিউশনারি উইমেনদের বডিকে নিয়ে, দ্য ওয়েপন অ্যাজ উইমেন্স বডি অ্যাজ এ ওয়েপন, অস্ত্র হিসেবে কিভাবে নারী দেহকে আমি ব্যবহার করতে পারি তাই নিয়ে লিখছেন, সেই সময় পাবলিশ হচ্ছে এই বইটা। তাহলে বুঝতে পারছি ইন্টেলেকচুয়ালি একটা অন্যতম ইম্পর্টেন্ট সময় 1978 সালে পাবলিশ হচ্ছে বইটা। ইট সেট দ্য সেট ইন মোশন অ্যান্ড ইন্টেলেকচুয়াল টার্বুলেন্স that altered the shape and canon of the western and eastern academia. এটা ওয়েস্টার্ন এবং ইস্টার্ন একাডেমিয়ার পড়াশোনার জায়গাটাকে বদলে দিয়েছিল, এবং আমাদের অনেক সিনিয়র মানে অনেক অনেক স্যারেরা যারা পড়াশোনা করেছে 1980 আগে, 1980 দশকে ওরিয়েন্টালিজম ভারতবর্ষে এসেছে 1990 দশকের পরে, 95-96 তাও সিলেবাসে ইনক্লুড হয়, ফলে তারা কিন্তু ওরিয়েন্টালিজমটা অনেকেই মানে অনেকেই পড়েন নি তাদের ছাত্রাবস্থায়, ফলে ইটস আ মানে তোমরা নিজেদেরকে লাকি বলে ভাবতে পারো, এই যে কনসেপ্টটা তোমরা প্রথমবার দেখছো। দিস ইজ দ্য কাভার অফ দ্য বুক, বইয়ের যে কাভারটা প্রচ্ছদ তাতে এই ছবিটা ছিল, একজন কমপ্লিটলি নেকেড
woman is holding a snake and some Arabs are watching this snake charmer. The cover of the book Orientalism is a detail from the 19th century Orientalist painting. It had a painting about the snake charmer by Jean-Léon Gérôme. It had 1897 aka Jean-Léon Gérôme painting. তাহলে এই ওরিয়েন্টালিজম কি করলো? ইট ইজ বেসিক্যালি আ ক্রিটিক অফ ওরিয়েন্টালিজম অ্যাজ দ্য সোর্স অফ দ্য ফলস কালচারাল রিপ্রেজেন্টেশনস উইথ হুইচ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পারসিভস দ্য মিডল ইস্ট, দ্য ন্যারেটিভস অফ হাউ দ্য ওয়েস্ট সিজ দ্য ওয়েস্ট ইস্ট মিডল ইস্ট মানে ইয়েমেন, ওমান, আরব আমির শাহী, বেসিক্যালি সাহিত্য প্যালেস্টিনিয়ান ফলে প্যালেস্টাইন, এই যে এই যে মিডল ইস্ট, এটাকে গোটা পশ্চিমী দুনিয়া কিভাবে দেখতো, সেই দুনিয়াকে দেখার যে চোখটা সেটাকে পাল্টাবার চেষ্টা করে সাইদ প্রথমবার। দ্য থিসিস অফ ওরিয়েন্টালিজম প্রপোজেস দ্য এক্সিস্টেন্স অফ আ সাটল অ্যান্ড পারসিস্টেন্ট ইউরোসেন্ট্রিক প্রেজুডিস এগেনস্ট দ্য অ্যারাবো ইসলামিক পিপলস অ্যান্ড দেয়ার কালচার। ইসলামিক কালচার মানেই খারাপ, ইসলামিক কালচার মানেই একটা নির্দিষ্ট কালচার, নারীদের উপর অত্যাচার করা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ইচ্ছে করে সেই জায়গাগুলোকে হাইলাইট করার যে প্রচেষ্টা, এটাই হচ্ছে ইউরোসেন্ট্রিক প্রেজুডিস। ইউরোপ ইচ্ছে করে এটা করেছে আর একটা কালচারকে ছোট দেখাবার জন্য। হুইচ অরিজিনেটস ফ্রম দ্য ওয়েস্টার্ন কালচার্স লং ট্র্যাডিশন অফ দ্য ফলস অ্যান্ড রোম্যান্টিসাইজড ইমেজেস অফ এশিয়া ইন জেনারেল অ্যান্ড দ্য মিডল ইস্ট ইন পার্টিকুলার। বিভিন্ন সময়ে মিডল ইস্ট বা এশিয়াকে একটা রোমান্টিসাইজ পিকচার প্রেজেন্ট করার চেষ্টা করছে। আমি এই এই দেখো দ্য রিসেপশন অফ দ্য অ্যাম্বাসেডার্স ইন দামাস্কাস, দামাস্কাসে অ্যাম্বাসেডারদের রিসিভ করছে, এটা 1511 সালের একটা পেন্টিং যেটা এঁকেছেন একজন ইউরোপিয়ান সাহেব। আঁকা দেখেই বুঝতে পারছো যে মানে দামাস্কাসের মধ্যে বিরাট বড় বড় টিলা রয়েছে, বিরাট বড় বড় কয়েকজন মানুষ ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে, কোথাও কোনো দারিদ্রের কোনো চিহ্ন নেই, প্রচুর যেন টাকা এদের হাতে, এবং ইচ্ছে করেই এমনভাবে দেখানো হয়েছে যে এরা অনেক ক্ষেত্রে হয়তো আনসিভিলাইজড। আমি আর একটা বিখ্যাত পেন্টিং দেখাবার লোভ সামলাতে পারছি না, যেটা আগের দিন দেখিয়েছি, দ্য ডেথ অফ দ্য সারদা নেপালাস, ইটস আ ফেমাস পেন্টিং। এইভাবেই কিন্তু রিপ্রেজেন্ট করেছে ইস্টকে ওয়েস্টের কাছে, ডেথ অফ সারদা নেপালাস। This is a famous painting by Eugene Delacroix, romantic period e aka ebong romanticize kora hoyeche je ekjon er death ke, sorry, this is the death of the Sardanian palace, e ekjon assyrian king assyrian general take akromon kora hoyeche ebong tini sei akromoner shomoy tar haren besh koyekjon nari ke atmohottar kotha bolchen, tar kotha ke mere dicche jate european shahe tadake colonize korte na pare, jodi ki adou sombhob এর কোন হিস্টোরিক্যাল সার্টেনটি নেই। এই যে ঘোড়া, যে বিরাট বড় একটা দেখতে পাচ্ছ এলিফ্যান্টের মাথা, দ্য হেড অফ দ্য এলিফ্যান্ট, যেন যেটা কি মানে বেসিক্যালি খাটের পার্ট, এই যে বেডরুমের পার্ট, তো এরকম কি আদৌ কোনো খাট ছিল আমরা জানি না, এরকম আদৌ এক্সিস্টেন্স কি ছিল আমরা জানি না, কিন্তু ইচ্ছে করে ইস্টকে ওয়েস্টের কাছে এইভাবে রিপ্রেজেন্টেশন, এটা কি বলা হয় পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন। 1887 আঁকা La Motte Sardanapalus, the death of the Sardanapalus. So, ye romanticize gora East ke, e Easter ebong tar shonge shonge Islamic culture romanticization er modhe taderke otherize korar prochesta lukiye royeche. That such cultural representations have served and continue to serve as implicit justifications for the colonial and imperial ambitions of the European powers and the US. US এবং ইউরোপিয়ান পাওয়াররা যাতে ইম্পেরিয়াল, তাদের যে ইম্পেরিয়াল অ্যাম্বিশন এই ইস্টকে দখল করার, কারণ অসভ্য লোকেদের যদি দখল করতে হবে তাহলে শিখাবো কেমন করে, হ্যাঁ, এই যে দখল করার যে প্রচেষ্টা তার যে জাস্টিফিকেশন এই রিপ্রেজেন্টেশনের মধ্যে রয়েছে সেটাকে ডিনাউন্স করছেন সাইদ। সাইদ ডিনাউন্স দ্য পলিটিক্যাল অ্যান্ড দ্য কালচারাল ম্যাল প্র্যাকটিসেস অফ দ্য রেজিমস অফ দ্য রুলিং অ্যারাব এলিটস হু হ্যাভ ইন্টারনালাইজড দ্য ফলস অ্যান্ড romanticized representations of the Arab culture. যারা আসল Arabian elite তারা ওই ছবিগুলোকে দেখে এরকমই সাজতে আরম্ভ করেছিল একটা সময় পরে।
সাইডের দেখিয়েছিল, ফলে তারাই রোমান্টিসাইজ রিপ্রেজেন্টেশনের কিন্তু ভিকটিম হয়ে পড়েছিল। তারা কিন্তু ভাবেনি যে ইউরোপ ইচ্ছে করে এটাকে দেখাচ্ছে যাতে ইউরোপের সুবিধা হয় এদেরকে কলোনাইজ করা। সো এই যে অ্যাংলো আমেরিকান ওরিয়েন্টালিস্ট, ওরিয়েন্টালিস্ট মানে আমি আগে বলেছি যারা এই ধরনের ছবি আঁকত বা ওরিয়েন্টকে নিয়ে চর্চা করতো, যারা এই ব্যাপারে স্কলার, তাদের এই যে তৈরি করা পৃথিবী তার ভিত্তি হয়েছিল অনেক অ্যারাবিয়ান এরিটরা। আর একটা বিখ্যাত পেন্টিং জেলাক্রড, দ্য উইমেন অফ দ্য অ্যালজায়ার্স 1834, লুভর মিউজিয়াম প্যারিস, অ্যালজেরিয়ান উইমেন হুক্কা খাচ্ছে, এবং একটা অত্যন্ত এক্সটিক ডেসক্রিপশন, একটা ব্ল্যাক, আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক ওমেন তারা এই অ্যালজেরিয়ান উইমেনদেরকে অ্যাকম্পানি করছে। ফলে এই যে ইস্টকে মানে এক ধরনের অদ্ভুত ভাবে প্রজেক্ট করার যে চেষ্টা, মিডল ইস্টকে একটা অন্যভাবে ক্রিয়েট করবো, সেটা হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে ওরিয়েন্টালিজম। এবং সাইদ এই প্রথমবার বলল হি স কলোনিয়ালিজম অ্যাজ আ প্রজেক্ট দ্যাট ওয়াজ আনডিনাইবলি মিলিটারি পলিটিক্যাল। কলোনিয়ালিজম তো মিলিটারি পলিটিক্যাল প্রজেক্ট, মিলিটারি এবং পলিটিক্যাল লেভেলে হবে, এর জন্য চাই অবশ্যই লর্ড ক্লাইভের মতো লোক জয়েন। কিন্তু তিনি প্রথমবার যেটা অ্যাড করলেন সেটা হচ্ছে ডিসকার্সিভ কম্পোনেন্ট অফ দ্য কলোনিয়ালিস্ট প্রজেক্ট। ডিসকোর্স মানে, ডিসকোর্স মানে কি? আগে বলেছি ক্লাসের মধ্যে মানে অস্বাভাবিক ইয়ে, মানে স্টেবিলিটি। ডিসকোর্স মানে ইডিওলজি, ইডিওলজি থেকে ডিসকোর্স, এক ধরনের তত্ত্ব যেটা আমি মানুষের মনের মধ্যে চাপিয়ে দিচ্ছি, দ্যাট ইজ ডিসকোর্স। ডিসকার্সিভ মানে হচ্ছে আমি যে তোমাদের প্রত্যেকদিন শেখাচ্ছি, এটা ডিসকোর্স, মেডিকেল ডিসকোর্স, অ্যালোপ্যাথিক ডিসকোর্স, হোমিওপ্যাথিক ডিসকোর্স, দুটো আলাদা। এপিস্টেমোলজিক্যাল লেভেলে অ্যালিওপ্যাথিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসা তো আলাদা, ফলে তার তো দুটো ডিসকোর্স আলাদা। এবং আমি জানি না যে কোনটা আসল মানুষের সত্যি কাজ হতে পারে, এটা হতেই পারে যে অ্যালিওপ্যাথি একটা অ্যাবসলিউট ডিসকোর্স যার মাধ্যমে হোমিওপ্যাথিকে চিরকাল মার্জিনালাইজ করে, সেটা হতে পারে। ফলে ডিসকোর্স হচ্ছে এমন একটা তত্ত্ব যার মাধ্যমে আমি মানুষজনের মনকে কলোনাইজ করার চেষ্টা করছি, পরিষ্কার? সো প্রথমবার এই যে ওরিয়েন্টালিজম মানে কি, ইচ্ছে করে সেভাবে দেখাচ্ছি আমি, এই কলোনিয়ালিজমের মধ্যে ডিসকার্সিভ কম্পোনেন্ট যে লুকিয়ে রয়েছে, শুধুমাত্র মিলিটারি বা পলিটিক্যাল কম্পোনেন্ট নয়, সেইটা কে বললো? এডওয়ার্ড সাইদ। দ্যাট ইজ দ্য প্রিমিটিভ অর দ্য প্যাগান ইস্ট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। শব্দগুলো প্রত্যেকটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে এবং ঘুমের স্বপ্নের মধ্যে বলতে হবে, দ্যাট দ্য প্রিমিটিভ অর দ্য প্যাগান ইস্ট ওয়াজ the literary discursive creation of the European imagination that then begins to be accepted as true. Very important words, literary discursive creation. অর্থাৎ এই যে primitive বা pagan, আমাদের যে বহুদেববাদী ভারতীয় সভ্যতা বা ইস্টার্ন সিভিলাইজেশন, কেবলমাত্র অনেক ক্ষেত্রেই সাহিত্য এবং ইডিওলজিক্যাল ক্রিয়েশন কারা ক্রিয়েট করছে? ইন দ্য ইউরোপিয়ান ইমাজিনেশন, ইউরোপের কল্পনায়, যেটাকে লিটারেচার অফ দ্য রাজ বলা হয়। বহু অ্যাডমিনিস্ট্রেটররা ভারতবর্ষ সম্পর্কে যে চিঠিপত্র লিখছে তাদের বাড়িতে, তাদের যে মেময়ার, অটোবায়োগ্রাফি, এগুলো প্রত্যেকটাই লিটারেচার অফ দ্য রাজের পাঠ, লিটারেচার অফ দ্য রাজ, লিটারেচার অফ রাজের পাঠ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে লিটারারি ডিসকার্সিভ ক্রিয়েশন। অ্যান্ড হোয়াট সাইড ইজ ইন্টারেস্টেড হিয়ার ইজ দ্য লিটারারি ডকুমেন্টারি অ্যান্ড ইডিওলজিক্যাল কনস্ট্রাকশন অফ দ্য নন ইউরোপিয়ান কালচার্স ইন দ্য ইউরোপিয়ান টেক্সট অ্যান্ড থট। কেমন করে বিভিন্ন ভাবে ইউরোপিয়ানরা ইস্টদেরকে ডকুমেন্ট করেছে, তাদেরকে দেখিয়েছে কিভাবে। একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে বুঝতে পারবে। হান্টার বলে একটা সাহেব ছিল, হান্টার, WW হান্টার, উইলিয়াম উইলসন হান্টার, পেন্টিং দিদি বলবে নাকি পেন্টার, না না, স্কটিশ হিস্টোরিয়ান, স্ট্যাটিস্টিশিয়ান, কম্পাইলার, এই বদল দেখে নাও, ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রথম পার্ট, উইলিয়াম উইলসন হান্টার, দেখতে পাচ্ছ? হান্টার স্কটিশ হিস্টোরিয়ান ছিল, তিনি বিখ্যাত বই লিখেছিলেন দ্য ইম্পেরিয়াল গ্যাজেটিয়ার অফ দ্য ইন্ডিয়া, এবং তার বিভিন্ন তার মেময়ারও লিখেছেন, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া লিখেছেন। তিনি প্রথমবার ভারতবর্ষের এই
ইকোনমেট্রিক অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল এন্ড ইকোনমেট্রিক অর্গানাইজেশন তৈরি করেন তিনি। এবং তিনি প্রথমবার এই যে জাতি এবং উপজাতি এদের প্রথম ডিভিশন করেন এই উইলিয়াম উইলসন হান্টার। এবং বিহারে যান, গিয়ে বিহারদের ট্রাইবালদেরকে আলাদা করেন বাঙালি ট্রাইবালদের থেকে, এই যে কোল, ভিল, সাঁওতালি, মুন্ডা এবং লোদ যে প্রজাতি আলাদা করে। এবং করে বলেন কি অদ্ভুত কথা যে লোদরা পুরোপুরি মানুষ নয়, পুরোপুরি হোমো সেপিয়েন্স হয়নি, হোমো ইরেক্টাস। অ্যান্ড নট অনলি দ্যাট, হি সেড দ্যাট দেয়ার আর জেনেটিক কোয়ালিটি অফ বিং আ থিফ ইন দ্য লোদ ট্রাইবাল পিপল। লোদ উপজাতিদের মধ্যে জেনেটিক্যালি চোর হওয়ার সমস্ত কোয়ালিটি মজুদ রয়েছে। এর ফলে ভারতীয়দের একটা অংশকে খুব সহজে চোর প্রতিপন্ন করা গেল। এর ফলে তোমরা জানো কিনা জানি না যে সেই সময়কার ইম্পেরিয়াল জুডিশিয়ারিতে, ক্যালকাটা হাইকোর্টে যে কটা কেস আসতো এই ট্রাইবালদের নিয়ে, কোন ধরনের আলোচনা ছাড়া তাদেরকে চোর প্রতিপন্ন বলে প্রমাণ করা হতো। এই যে একজন মানুষ অ্যাবসলিউটলি ইউরোপিয়ান ইন নেচার, ইন্ডিয়ান কালচার সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, তিনি ব্রিটিশ সিভিল সার্ভিস সার্ভেন্টের পার্ট, ভারতবর্ষে এলেন একজন স্কটিশ হিস্টোরিয়ান এবং স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে, এসেই প্রথমে যেটা করলেন ভারতীয়দের কয়েকজনকে চোর প্রতিপন্ন করলেন। দিস ইজ দ্য ডিসকার্সিভ কম্পোনেন্ট অফ দ্য কলোনিয়ালিজম। এটা কলোনিয়ালিজমের কি? ডিসকার্সিভ কম্পোনেন্ট, ডিসকোর্সের পার্ট। আমি কি বোঝাতে পারছি? এটা কি ওরিয়েন্টালিজম বলছেন সাই? আর একজন ভদ্রলোককে চেনো? তোমরা তো এগুলো নিয়ে মানে তোমাদের হিস্ট্রি বইতে পড়ানো হয় না, তাহলে তোমরা পড়োনি এগুলোকে। ভ্যালেন্টাইন বল নাম শুনেছ? শুনোনি, কারণ ইতিহাসের বইতে নেই। ওই জন্যই বলি ইতিহাসের বইতে, বইয়ের পাতার মধ্যে নয়, অন্য কিছুর মধ্যে, মানে ইতিহাসের বাইরের পাতার মধ্যে পড়াশোনা করতে হবে। দিস ইজ ভ্যালেন্টাইন বল, আইরিশ জিওলজিস্ট, এন্ড তার বাবা হচ্ছে রবার্ট বল। ভারতবর্ষে প্রথমবার আসে এবং তারা একটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কাজ করত। মাথায় রেখো, ভারতবর্ষে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ট্রিকোনোমেট্রিক সার্ভে অফ ইন্ডিয়া, অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। অ্যানথ্রোপোলজি ওয়াজ অ্যাকচুয়ালি আ ডিসিপ্লিন অফ দ্য মিলিটারি সায়েন্স। ভারতবর্ষে অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি মানে স্টাডি অফ দ্য হিউম্যানস, সেটাকে ইউজ করা হয়েছিল ভারতবর্ষের কাস্টকে ক্রিয়েট করার জন্য। এই যে ভারতবর্ষে এত কাস্টিস্ট সমস্যা আমাদের এই মুহূর্তে, এটা কিন্তু ব্রিটিশরা ক্রিয়েট করে গিয়েছিল। এই ট্রাইবাল, নন ট্রাইবাল, কায়স্থ, নন কায়স্থ, কারা হচ্ছে অধিকারীরা, হচ্ছে মাইশ্য, এই যে কনসেপশন, এটা কিন্তু অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ক্রিয়েট করেছে। এই ভদ্রলোক জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পার্ট। বিভিন্ন বই লিখেছেন অন দ্য ফ্লোরা অ্যান্ড ফুনা অফ দ্য বেঙ্গল, অফ দ্য নাগপুর ডিভিশন, অন দ্য অ্যাবি ফুনা অ্যান্ড দ্য চিউটিয়া, নোটস অন দ্য বার্ডস অবজার্ভ ইন দ্য রিজিয়ন বিটুইন দ্য মাহান্ডি অ্যান্ড দ্য গোদাবরি রিভার। এবং এই যে সাধারণ পাখিদের ডেসক্রিপশন দিতে গিয়ে যখন মানুষদের ডেসক্রিপশন দিয়েছেন জাঙ্গল লাইফ ইন ইন্ডিয়া, যেন মনে হচ্ছে ভারতবর্ষের যে সাধারণ মানুষজন প্রত্যেকেই জঙ্গলি। এবং যে পাখিদের ডেসক্রিপশন দিচ্ছেন সেই পাখি অনেকে এক্সিস্ট করে না, ভারতবর্ষ কোনোদিনই পরবর্তীকালে করেনি। একটা বিরাট বড় বাজ পাখির ডেসক্রিপশন দিলেন যেটা সিন্দাবাদের বাজ পাখির মতো। তাহলে ভারতবর্ষ সম্পর্কে যে বই 1874, 1877, ভারতবর্ষ সম্পর্কে যে আইডিয়া ইউরোপিয়ানদের কাছে যাচ্ছে, বুঝতে পারছ? এইটাই হচ্ছে ডিসকার্সিভ কম্পোনেন্ট অফ দ্য কলোনিয়ালিজম। ইট ইজ দ্য ওরিয়েন্টালিস্ট পারসপেক্টিভ। এরা প্রত্যেকে ওরিয়েন্টালিস্ট, এরা প্রত্যেকে অত্যন্ত জ্ঞানী মানুষ, কেউ জিওলজিস্ট, কেউ সিভিল সার্ভেন্ট। এদের লেখা মিসরিপ্রেজেন্টেশন and misrepresenting India as an uncivilized nation, এইটাই হচ্ছে orientalism। বলে বুঝতে পারছো না? Yes. ফলে সাইদ said that this representation of the East was integral to the contest, to the conquest of the East. ইস্টকে এরকম খারাপভাবে দেখালে তবেই তো ইস্টকে দখল করা যাবে। The epistemological domination, জ্ঞানতাত্ত্বিক domination of the East through the documented knowledge and archivization,
enable the Europe to obtain and retain power. Europe ke ei je archivization, documentation, gyani ke ekta onno bhabe represent korchi. Bharatiyo mane ei ei je archive korchi Indian Indianness ke. Etai Europe ke khomotay beshi din tikiye rakhte sahajjo korchi. To vary differently, discourses that constructed the Orient in certain ways contributed to the political and military power of the European over the native. যে রাজনৈতিক এবং মিলিটারি যে পাওয়ার ইউরোপিয়ানদের নেটিদের উপরে সেটাকে সেটাকে কন্টিনিউ করতে সাহায্য করেছিল এই যে ওরিয়েন্টালিজম, এই যে ডিসকার্সিভ ক্রিয়েশন অফ দি ইউরোপিয়ান ইমাজিনেশন। সাইদের যে তিন চারটে কন্ট্রিবিউশন টু দ্য ওরিয়েন্টালিজম আমরা যদি বলি, তার যে মানে কন্ট্রিবিউশন, তার যে থিঙ্কিং, তার তিনটে চারটে পয়েন্টে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে ইস্ট ইজ আ প্রিমিটিভ স্যাভেজ প্যাগান আন্ডার ডেভেলপড এন্ড ক্রিমিনাল। ইস্ট মানে প্রিমিটিভ, ইস্ট মানে স্যাভেজ, ইস্ট মানে প্যাগান, বহুদেববাদী, আন্ডার ডেভেলপ, ডেভেলপ হয়নি এবং ক্রিমিনাল, হান্টারের মতো বলছে। এর ফলে দাস এর ফলে কি কি এর ফলে কি কনক্লুশনটি কি আসছে? দ্য ইউরোপিয়ান হ্যাজ পার্টিকুলার আইডিয়াস অ্যাবাউট হিন্দু অ্যান্ড ইসলামিক সিস্টেমস উইদিন হিজ কনসিয়াসনেস। মানে ইউরোপিয়ানদের মধ্যে হিন্দু এবং ইসলামিক কালচার সম্পর্কে বিভিন্ন আইডিয়া আসছে তাদের চেতনা। যে আইডিয়াটা কমপ্লিটলি প্রেজুডিসড, যে আইডিয়াটা কয়েকটা ইউরোপিয়ান সাহিত্যে তৈরি করা, এবং সাইদ এটাকে বলছেন ল্যাটেন্ট ওরিয়েন্টালিজম, মানে পুরোপুরি সামনে আসেনি, ল্যাটেন্ট, মাঝখানে ভিতরে রয়েছে। দি ইউরোপিয়ানস কালেক্টস নোটস অ্যাবাউট দ্য নেটিভ সিস্টেমস। ইউরোপিয়ানরা এলো এবং এবং নেটিভদের সম্পর্কে কিছু না জেনে, তাদের সংস্কৃতি সম্পর্কে না জেনে এই প্রেজুডিস নোশন থেকে তারা নোট তৈরি করল। দ্য ইউরোপিয়ান ইন্টারপ্রেটস দিস নোটস ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ হিজ অলরেডি এক্সিস্টিং মিসকনসেপশন এন্ড আইডিয়াস। তার যে অলরেডি এক্সিস্টিং মিসকনসেপশন এর উপরে বেস করে সেটাকে সে ইন্টারপ্রেট করলো, করে সেটাকে বই আকারে পাবলিশ করে দিল। নেটিভ ওপিনিয়ন্স অন দ্য নেটিভ রিয়েলিটি আর ইগনোরড ইন ফেভার অফ দ্য অথরিটেটিভ ইউরোপিয়ান রিডিং। এবং সমস্ত ক্ষেত্রে ভারতবর্ষ যে কোনো অথরিটেটিভ হিস্ট্রি বলতে সেই সময়ে 1870-এ ইউরোপিয়ানদের লেখা লেখাগুলোকেই ধরা হতো, কারণ সেটাই অথরিটি, সেটাই বেস বলে ধরতো অন্যান্য মানুষেরা। অ্যান্ড ইউরোপিয়ান ইন্টারপ্রিটেশনস বিকাম দ্য স্ট্যান্ডার্ড রিডিংস দ্যাট দেন রিইনফোর্স দ্য ল্যাটেন্ট আইডিয়াস অ্যাবাউট দ্য হিন্দু অ্যান্ড ইসলামিক সিস্টেম। হিন্দু এবং ইসলামকে এইভাবে ইউরোপিয়ান ইন্টারপ্রিটেশনের উপর বেস করে আমরা পড়তে আরম্ভ করলাম। অ্যান্ড দিস রিডিংস আর অ্যাক্টিভলি লিঙ্ক টু অ্যান্ড রিফ্লেক্ট টু দ্য political demands and the acts of the colonial administration. ebong er opore bitti korei colonial administration cholto je lodra hocche chor ba churi kora pragati otoy ederke shasti dao ederke police er hate tule dao. So thus, as we can see, orientalist discourse moves from the imaginative representations of the east to the actual administrative manifestations. ফলে একটা সময় যেটা ইমাজিনেটিভ ডিসকোর্স ছিল সেটা কিন্তু প্রশাসনিক কাজে ব্যবহৃত আরম্ভ করল। মানুষজনকে জুডিশিয়ারি কাজে শাস্তি দেওয়ার জন্য, পুলিশদেরকে এনকোয়ার করার কাজে এই যে ডকুমেন্টেশন, এগুলোকে ইউজ করতে আরম্ভ করলো সাহেবরা, সেটা ইসলামিক বা হিন্দু যে কোনো কালচারের ক্ষেত্রে। ফলে ওরিয়েন্টালিজম কনক্লুডেড দ্যাট ওয়েস্টার্ন নলেজ অফ দ্য ইস্টার্ন ওয়ার্ল্ড, দ্যাট ইজ ওরিয়েন্টালিজম, ফিকশনালি ডেপিক্টস দ্য ওরিয়েন্ট অ্যাজ ইরেশনাল, সাইকোলজিক্যালি উইক অ্যান্ড ফেমিনাইজড। নন ইউরোপিয়ান আদার ইচ্ছে করে তাদেরকে এই একটা বাইনারি ক্রিয়েশন তৈরি করে, এটাই হচ্ছে দ্য আদার, এটা মুঘল আর্ট পেন্টিং, যে কোনো ভারতীয় নারীকে এভাবে দেখানো হবে, পিছনে একটা ফুল, একটা পাখি ঘুরে বেড়াচ্ছে, আসলে কি তাই? তা তো নয় সবসময়, কিন্তু এদিকে দেখাবার যে প্রচেষ্টা, দ্যাট অ্যাকচুয়ালি হেল্প টু ডিফাইন দ্য ইউরোপ অ্যাজ ইটস কন্ট্রাস্টিং ইমেজ, আইডিয়া, পার্সোনালিটি, এক্সপিরিয়েন্স। ফলে ইউরোপকে, ইউরোপকে বুঝে যায় এ তো আলাদা, এদের কনসেপ্ট এবং আমাদের একজন নারীর যে কনসেপ্ট ইজ ডিফারেন্ট। ফলে ইচ্ছে করে সেক্সুয়ালাইজ করা ভারতীয় নারীকে, তার প্রচেষ্টা কিন্তু ওরিয়েন্টালিজমের সময় থেকে চলে আসছে, মানে এইভাবে ওরিয়েন্টালিজম পার্সপেক্টিভ চলছে। এই একই কথা আমি বলেছি, এই ইচ্ছে করে এই জিনিসগুলোকে দেখানো হয়েছে। আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি, ট্রান্সলেশনস অ্যান্ড ইন্টারপ্রিটেশনস অফ দ্য ওরিয়েন্ট বাই স্কলার্স লাইক W.H.H. উইলসন and William Jones appropriated and presented the Orient in certain ways to the East. Valentine Ball, William Jones as an Indologist.
এরা কিন্তু একটা বিশেষ ভাবে দেখিয়েছে ভারতীয় সভ্যতাকে, এই যে সার্কুলেশন অফ দিস কাইন্ড অফ ইডিওলজি এন্ড টেক্সট ইন সার্টেন ওয়েজ, এটা কিন্তু শুধুমাত্র সাহেবদের নয় নেটিভদেরকেও ইনফ্লুয়েন্স করেছে, নেটিভদেরও করেছে। একটা সময় সত্যিই ভারতীয়রা ভাবতে শুরু করেছে তারা বোধহয় মানে ট্রাইবাল পিপল মানে এরকম। এবার এর ফলেই যেটা ভারতবর্ষে তৈরি হয়েছে সেটা হচ্ছে হিন্দু ল, ইসলামিক ল, আলাদা ল, আলাদা আইন তৈরি করেছে ব্রিটিশরা, কারণ দুটো ডিফারেন্ট কালচার। যে কালচার অনেক ক্ষেত্রেই একসঙ্গে মিলে মিশে থাকতে পারতো তাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে, এবং এর ফলেই সংস্কৃত লিটারেচার, উর্দু লিটারেচার সম্পর্কে বিভিন্ন নিজেদের চিন্তা ভাবনাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেরিয়েছে। এবং এইগুলো যেগুলো আমরা যেরকম বলি জেন্ডার স্টিরিওটাইপ, এরা বিভিন্ন কলোনিয়াল স্টিরিওটাইপ ক্রিয়েট করেছে। কি কি? যে এরা ভারতীয় মানেই প্রিমিটিভ, প্যাগান, চাইল্ড লাইক নেটিভ, এদের কোনো র্যাশনালিটি নেই। এবং ইউরোপিয়ান হাইপোথিসিসটাই হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন, এটা এক্সপার্ট ওপিনিয়ন বলে দিনের পর দিন বলে মেনে নেওয়া হয়েছে। ফলে সাইদের ওয়ার্ক ডেমনস্ট্রেটস, ইটস অ্যান এক্সট্রাঅর্ডিনারি ওয়ার্ক, ইট ডেমনস্ট্রেটস এ সিম্পল ট্রুথ, দ্য এম্পায়ার মে হ্যাভ বিন ইভেন ওন বাই দ্য সোর্ড অ্যান্ড দ্য গান, বাট ইট ওয়াজ কেপ থ্রু দ্য অ্যাক্টিভ অ্যাকোয়েসেন্স অ্যান্ড ওবিডিয়েন্স অফ দ্য নেটিভ, হু বাই অ্যাকসেপ্টিং দ্য ট্রুথ অফ দ্য ওরিয়েন্টালিস্ট ডিসকোর্সেস sought, demanded and reinforced European colonial presence. খুব বিখ্যাত ওয়ার্ড বললাম যে সাম্রাজ্য কিন্তু গান এবং সোর্ড দিয়ে তৈরি করে যেতে পারে, বন্দুক এবং এবং বন্দুকের নলের সামনে, বেয়নেটের সামনে এবং অস্ত্রের সামনে, তরবারির সামনে, কিন্তু এটাকে রাখতে গেলে যেটা চাই সেটা হচ্ছে ওবিডিয়েন্ট নেটিভ ক্লাস, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখবে, যারা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে জয়েন করবে, যারা আমাদের কথা মেনে নেবে, এবং কিভাবে মেনে নেবে, এই ওরিয়েন্টালিস্ট ডিসকোর্স ক্রিয়েট করে। আমি ইউনিভার্সিটি ক্রিয়েট করব, আমি ম্যাকলের মতো লোকজনকে পাঠাবো, এডুকেশনের রিপোর্ট পাঠাবো, আমি উইলিয়াম জোনসের মতো লোকজনকে পাঠিয়ে কনভার্সন করবো ইন্টু ক্রিশ্চিয়ানিটি, এবং আমি ভারতীয়দেরকে এইভাবে ডেপিক্ট করবো, এভাবে তুলে ধরবো অন্য শিক্ষিত ভারতীয়দের কাছে, এবং তারাই ইংরেজি ভাষায় শিক্ষিত হয়ে ইউরোপিয়ানদের এই লেখা পড়ে, কারণ ন্যাচুরালি যদি ইউরোপিয়ানদেরকে মনে করছে তারা তো একদম ঈশ্বর প্রেরিত দূত, এই লেখা পড়ে তাদের লেখাটাকেই শেষ বলে মেনে নেবে এবং নিজেদের নেটিভদের নিজেরাই বিশ্বাস করবে না। ফলে আমরা এটা বলি বারবার যে ডিভাইড অ্যান্ড দ্য রুল, যেটা পরবর্তীকালে তৈরি হয়েছিল হিন্দু এবং মুসলিমদের মধ্যে, সেটা অনেক আগে কিন্তু এই ওরিয়েন্টালিস্ট ডিসকোর্সের মধ্যে দিয়ে ব্রিটিশরা তৈরি করে দিয়ে গেছে। ফলে মার্কসিস্ট অ্যালথুসেরিয়ান টার্ম ইউজ করলে দ্য নেটিভ সাবজেক্ট ইজ, আমি আগেই পড়েছি, ইন্টারপেলেশন ইজ ইন্টারপেলেটেড ইন্টু কলোনিয়াল স্ট্রাকচার, জোর করে তাদেরকে ইন্টারপেলেট করে কলোনিয়াল স্ট্রাকচারের মধ্যে আনা হচ্ছে ইডিওলজির মাধ্যমে। দ্য আইডেন্টিটি অফ দ্য নেটিভ ইজ হোয়াট দ্য কলোনিয়াল ডিসকোর্স জেনারেটস অ্যান্ড দ্য নেটিভ অ্যাসিমিলেট, কলোনিয়াল ডিসকোর্স এইভাবে নেটিভের আইডেন্টিটি জেনারেট করছে এবং নেটিভে মিশে যাচ্ছে, তারা বাঁচতে পারছে না। ফলে it is this process that helps colonialism attain and retain its control, এইভাবে colonialism নিজের নিয়ন্ত্রণ বজায় রাখে। The empire, Said thus demonstrates, was kept not through coercion, সাম্রাজ্যবাদ কোনদিন কোয়ার্শনের মাধ্যমে জোর করে হয় না, but through consent, যেটা গ্রামস্কি বলেছিল, কে বলেছিল, গ্রামস্কি, GRAMSCI, একজন বিখ্যাত মার্কসিস্ট ফিলোসফার, তিনি বলেছিলেন কোয়ার্শনের মধ্যে না, কনসেন্টের মধ্যে দিয়ে, অনুমতি নিয়ে। And consent is achieved through discourse. Consent কিভাবে হচ্ছে? Discourse. ফলে সাইদ এই প্রথমবার দেখালো যে পলিটিক্যাল নেচার অফ দ্য কালচার, রাজনৈতিকভাবে সংস্কৃতি কিভাবে ডিফাইন করা যায়, এবং তিনি বললো কিভাবে এই ডিসকার্সিভ কম্পোনেন্ট দিয়ে এম্পায়ার আর সাম্রাজ্যবাদকে রাখা যেতে পারে। এবং তিনি বললেন যে পোস্ট কলোনিয়ালিজম ইজ পসিবল through such a resistant reading, যখন তোমরা কোন একটা টেক্সটকে পড়বে সেই টেক্সটটা বলতে চেষ্টা করে সেটা বিপক্ষে resistant reading, where we identify the ideological greeds of the so-called literary text, literary text-এর যে আদর্শগত যে বিচ্যুতিগুলো, তার যে বেসিক প্যাটার্ন, সেটা কোনো আমি বুঝতে পারবো ওই টেক্সট কি বলতে চেয়েছে, কোন দিকে নিয়ে যাচ্ছে, যাতে when we begin to develop a different historical narrative, তাহলে একটা অন্য historical narrative বা perspective পেতে পারি, other than the one handed down to us by the colonial discourse, যেটা আমাদেরকে colonial discourse খাওয়াতে চেয়েছে,
যেটা আমাদেরকে কলোনিয়াল ডিসকোর্স মানে খাওয়া দিয়ে বলছে মেডিসিনের মতো যেরকম ভাবে খাইয়ে দিতে চেয়েছে সেইটা না খেয়ে অন্যভাবে পড়া, এই কথাই সাইদ বলছে। থ্যাংক ইউ। আজকের ক্লাসে, আজকের ক্লাসের বড় হলো, কিছু করার নেই, দেড় ঘন্টা ক্লাস আগেও নিয়েছি, কিছু করার নেই, কারণ এই দুজন অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ভারী থিঙ্কারকে পড়াতে গেলে একটা বড় পোর্শন তো যাবেই, কিছু করার নেই আমাদের। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে এডওয়ার্ড সাইদ এবং হোমি এবং ফ্রান্স ফানো এদেরকে নিয়ে পড়লাম। একজন সাইকোলজিক্যাল এবং সাইকোপ্যাথোলজিক্যাল অ্যাসপেক্ট অফ দ্য কলোনিয়ালিজম নিয়ে বলেছেন, আর একজন ওরিয়েন্টালিস্ট ডিসকার্সিভ পার্সপেক্টিভ নিয়ে বলেছেন। এরপরের দিন আমরা করবো ভাবাকে এবং মানে আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ বাঙালি থিঙ্কার গায়িত্রের দিকে আমরা করবো পরের দিন, পরে আমরা পোস্ট কলোনিয়ালিজম নেক্সট ক্লাসে কালকে শেষ করবো। থ্যাংক ইউ। এনি কোয়েশ্চেন্স? কোনো কোয়েশ্চেন্স রয়েছে? কোনো প্রশ্ন? স্যার একবার, স্যার একবার রেকর্ডিং টু অফ করে কথা বলবে, মানে খারাপ খবর আছে একটা, মানে খারাপ খবর আছে।